जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय गोपी जन वल्लभ गिरिवर धारी, गोपी जन वल्लभ गिरिवर धारी, जय राधा माधव कुंज बिहारी। यशोदानंदन व्रज जन रंजन, यशोदानंदन व्रज जन रंजन, जमुना तीर बन चारी, जमुना तीर बन चारी, जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधा, जय गौरनिताय 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 गौरनि, जय जय प्रभुपाद 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 प्रभुपाद। ओ प्रेमानंदे हरि हरि बोल, हरे कृष्ण, नमो विष्णुपादाय कृष्णभ्रष्टाय भूतले श्रीमते जयपताका स्वामी, नमो आचार्य पादाय निताय कृपा प्रदाय गौरपथारमदाय नगनगानताय, नमो विष्णुपादाय कृष्णभ्रष्टाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामी, नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे,
वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासदी गौर भक्त हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचलम पंगुम लंघयति गिरिं यत्कृपातमहं वंदे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम् नानाशास्त्र विचार नैको निपुनो सद्धर्म संस्थापको लोकानां हितकारिणो त्रिभुवने मानो शरणाकरो राधा कृष्ण पदारविंद भजना नंदे नमतालिको वंदे रूप सनातनो रघुजगो श्रीजीव गोपालको वंदे रूप सनातन रघुजगो श्रीजीव गोपालको। हरे कृष्ण समस्त भक्त देवके आमादेर प्रात्यहिक उपदेशामृत क्लासे स्वागतम। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ যারা রয়েছেন, নবরূপ গিরিধারী প্রভু, স্বর্ণাগুপ্তা মাতাজি, লক্ষ্মণ ভাবনিতাই প্রভু, সুভাষিনী তঙ্গবিদ্যা মাতাজি, সুদীপ চৌহান প্রভু, সুমাধুরী শশীলেখা মাতাজি, অমিত অধিকারী প্রভু, হৃদয়ানন্দ গৌধুরী প্রভু, কমল সবুজ প্রভু, করুণাময় গোপাল কৃষ্ণ প্রভু, প্রতাপ প্রভু, রসসাগর চৈতন্য প্রভু, মনা আকর্ষণীয় রাধা মাতাজি, বলাই কৃপাদাস প্রভু, বিশ্বদয়া বাসুদেব প্রভু, মিলন প্রভু, অমরেন্দ্র প্রভু, রূপক প্রভু, অর্জুন অবতার রামানন্দ প্রভু, শচীপুত্র প্রভু, রসসাগর চৈতন্য প্রভু, পূজেশ্বরী মাতাজি, কমলাঙ্গ চৈতন্য প্রভু, বিশ্বজিৎ প্রভু, অনুসহ বিশাখা মাতাজি, সৌরভ প্রভু, স্বাগতম সূত্রধর প্রভু, সঙ্গীতাময়ী গোপী মাতাজি, আনন্দেশ্বর কৌর প্রভু, ঋতুদীপ নিত্যানন্দ প্রভু, সমান হালদার প্রভু, বলাই বর্মন প্রভু, তপন প্রভু এবং অন্যান্য সমস্ত ভক্তবৃন্দ, আপনাদের সকলের শ্রী চরণে আমাদের বৈষ্ণব প্রণাম। উদ্ধারণ মাধব প্রভু, সীমামিত্র মাতাজি, বিশ্বম্ভর গৌরচন্দ্র প্রভু, হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবত প্রণাম। তো আমরা আজকে দ্বিতীয় শ্লোক শুরু করছি উপদেশামৃতের। সবাই দয়া করে আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনারা রিপিট করতে পারেন। অত্যাহার প্রয়াসশ্চ अत्याहारः प्रयासश्च प्रजल्पो नियमाग्रह जनोसङ्गश्च लोल्लं च षड्भिर्भक्तिर्विनश्यति। द्वितीय श्लोक উপদেশামৃতের অনুবাদ। প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয়, পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা করা, কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন, পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা, বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল খুশি ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার চেষ্টা, কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয়ী লোকের সঙ্গ করা, পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া। কোনো ব্যক্তি যখন উপরোক্ত ছয়টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হয়। শিল প্রভুপাদের তাৎপর্য,
মানব জীবন সরলতাপূর্ণ এবং ভগবত ভাবনাময় হওয়া বাঞ্ছনীয়। বদ্ধ জীব মাত্রই মায়ার অধীন। এই বিশ্ব সংসার সৃষ্ট হয়েছে সকলকে কর্মরত রাখার দ্বারা, রাখার জন্য। ভগবানের তিনটি শক্তি অন্তরঙ্গা, তটস্থা এবং বহিরঙ্গা। জীবশক্তি তটস্থা শক্তির অন্তর্গত, কারণ জীবশক্তি অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তির মধ্যবর্তী। ভগবান শ্রীকৃষ্ণের অধীনস্থ নিত্য দাস হওয়ায় জীবাত্মা কখনও অন্তরঙ্গা শক্তির, আবার কখনো বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রণাধীন। যখন জীবাত্মা অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকে, তখন সে তার স্বাভাবিক নিত্য স্বরূপে অধিষ্ঠিত থাকে। তখন ভগবত সেবায় তাকে সতত নিয়োজিত থাকতে দেখা যায়। তো এখানে শ্রীল প্রভুপাদ তিনি তাৎপর্য করেছেন এই ছটি বিষয়ের উপর। শ্রীল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, উদাহরণ সহকারে সেগুলো আলোচনা করেছেন। অত্যাহার, প্রথম বিষয়টি হচ্ছে অত্যাহার। অত্যাহার কি? আমরা এই সম্পর্কে আমরা যেমন প্রথম ক্লাসে বলছিলাম উপদেশামৃতের ভূমিকায়, যে আমরা মোস্টলি প্রভুপাদের তাৎপর্যের সঙ্গে আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুবৃত্তি ভাষ্য এবং শিল ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্য আমরা আলোচনা করব এই উপদেশামৃতের এই শ্লোকগুলোর পরিপ্রেক্ষিতে। তো এই সম্পর্কে শিল ভক্তি সিদ্ধা ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার বিখ্যাত সজ্জন তোষণী পত্রিকায় তিনি এই বিষয়গুলোকে তিনি আলোচনা করেছিলেন। প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদা করে তিনি আলোচনা করেছিলেন। সেগুলো পরবর্তীকালে সেই আর্টিকেলগুলোকে এক একটা বিষয়, অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসংঘ, লৌল্য, এগুলোকে প্রত্যেকটিকে দুই এবং তিন নম্বর শ্লোকের উপরে। তিন নম্বর শ্লোকটি হচ্ছে উৎসাহ ধৈর্য নিঃশ্বাস, সেই ছটি ভক্তি বাধক এবং ছটি ভক্তির ভক্তিকে সিদ্ধি দেয়, ভক্তিকে বৃদ্ধি করে ছটি গুণ, এইগুলোকে নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর আলাদা আলাদা করে তিনি আর্টিকেল লিখেছেন। সেগুলোকে একত্রিত করে পরবর্তীকালে ভক্তালোক গ্রন্থ হয়েছে। তো তার প্রেক্ষিতে আমরা দেখব যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার ভাষ্যে এই শ্লোকের গুরুত্ব সম্পর্কে তিনি বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এটি ইংরেজিতে আছে তাই আমি পড়ছি, পরে আবার আমি বাংলায় বলছি। ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু কনসিডার দ্য ডিপ মিনিং অফ দিস ভার্স ফর এনি ওয়ান হু ওয়ান্টস টু এঙ্গেজ ইন পিওর ডিভোশনাল সার্ভিস। ইট ইজ স্পেশালি নেসেসারি টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দিস ভার্স ফর ওয়ান হু নেগলেক্টস টু ফলো দিস ইনস্ট্রাকশনস অ্যাটেইনিং ডিভোশন টু লর্ড হরি ইজ এক্সট্রিমলি রেয়ার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই শ্লোকের অর্থ, এই যে পার্টিকুলারলি বিশেষ করে এই যে শ্লোকটি অত্যাহার শ্লোক, ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু কনসিডার দ্য ডিপ মিনিং অফ ইট, এটি সবচাইতে গুরুত্বপূর্ণ এই শ্লোকের অর্থ বোঝা। কাদের জন্য? ফর এনি ওয়ান হু ওয়ান্টস টু এঙ্গেজ ইন পিওর ডিভোশনাল সার্ভিস, যারাই ভগবত প্রীতিমূলক সেবায়, শুদ্ধ ভক্তির সেবায় যারা যুক্ত হতে চান, তাদের জন্য বিশেষ করে স্পেশালি নেসেসারি টু ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দিস ভার্স, অফ দিস ভার্স, মানে এই শ্লোকটির কথা তিনি বলছেন। ফর ওয়ান হু নেগলেক্টস টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অ্যাটেইনিং ডিভোশন টু লর্ড হরি ইজ এক্সট্রিমলি রেয়ার। যারা এই শ্লোকের দেওয়া উপদেশগুলোকে নেগলেক্ট করবে, অবহেলা করবে, উপেক্ষা করবে, তাদের জন্য কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া, ভক্তি লাভ করা অত্যন্ত বিরল, এক্সট্রিমলি রেয়ার, অত্যন্ত বিরল তাদের জন্য যদি তারা এই শ্লোকের অনুযায়ী তারা না চলে। তো এখানে শ্লোক ভক্তিমন ঠাকুর তিনি সেগুলোকে আরও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। অত্যাহার, তো অত্যাহার শব্দটি শুনে আমরা প্রথমে কী ভাবি? আমরা বুঝব ও অত্যাহার মানে অতিরিক্ত আহার, বেশি খাওয়া যাবে না। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি ব্যাখ্যা করছেন যে যদি অতিরিক্ত আহারের কথা বলা হতো, আমরা গতকালকে ইতিমধ্যেই প্রথম শ্লোকে আমরা দেখেছি জিহ্বা বেগম উদর বেগম, সেখানে দুটো বেগের কথা বলা আছে, জিহ্বা বেগ উদর বেগ। জিহ্বা বেগ কী? জিহ্বা বেগ হচ্ছে জ্বর, কোন যে কোনো রকম স্বাদ গ্রহণের জন্য অধিক লোভ, জিহ্বা বেগ। উদর বেগ কী? অতিরিক্ত উদরপূর্তির জন্য, উদরপূর্তির অতিরিক্ত প্রচেষ্টা, প্রয়োজনের অতিরিক্ত প্রচেষ্টা, সেটি হচ্ছে উদরবেগ। আনকন্ট্রোলভাবে, অনিয়ন্ত্রিতভাবে শুধু খাওয়া, তার নাম হচ্ছে উদরবেগ। তো জিহ্বা বেগ এবং উদরবেগের কথা যখন একবার শ্রীল রূপ গোস্বামী তিনি প্রথম শ্লোকে বললেন, তাহলে পরবর্তী শ্লোকে আবার কেন অত্যাহার কথাটি আসবে?
আবার আসার কথা নয়, কেন কি যারা মহাভাগবত তারা কখনো দ্বিরুক্তি করেন না, যদি করেন কোনোটি সেটি বিশেষ কোনো উদ্দেশ্যে। তো শ্রী ভক্তিমূল ঠাকুর তিনি ব্যাখ্যা করছেন যে একবার জিহ্বা বেগ এবং উদর বেগের কথা বলে ভক্তি রূপ গোস্বামী তিনি আরেকবার অনাবশ্যকভাবে তিনি অত্যাহারের কথা বলেননি। কারণ যদি অতিরিক্ত আহার করা মানেই শুধু অত্যাহার হতো, অত্যাহার করা যদি শুধু অতিরিক্ত আহার করাই হতো তাহলে তার প্রথম শ্লোকে একবার আলোচিত হয়ে গেছে। তাই অত্যাহার শব্দটির আরেকটি মিনিং, আরেকটি অর্থ শ্রী ভক্তিমূল ঠাকুর তিনি করছেন। তিনি বলছেন অত্যাহার মানে হচ্ছে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ এবং প্রয়োজনের অতিরিক্ত অর্থ সংগ্রহের প্রচেষ্টা, যেটি শ্রীল প্রভুপাদ তার অনুবাদে বলছেন প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয়। প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ এবং প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয় দুটি খুবই বিপত্তিকর হবে ভক্তের জন্য, এটি করা উচিত নয়, ভক্তির বাধক, সর্বভীর ভক্তির বিনশ্বতি। যে ছটির কথা এখানে বলা হচ্ছে আমরা আজকে অর্ধেক অংশ আলোচনা করব, কালকে আমরা বাকিগুলো আলোচনা করব। এই প্রথমটি কি অত্যাহার, প্রয়োজনের অতিরিক্ত আহার, প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় অর্থ সঞ্চয়, প্রয়োজনের তারপর হচ্ছে প্রয়াস। প্রয়াস হচ্ছে যে কোনো কিছুর জন্য অপ্রয়োজনে যতটুক দরকার ততটুক থাকছে, তারপরে অধিক কোনো কিছু, যে কোনো কিছু অধিক প্রয়াস, কৃষ্ণ অনুকূলভাবে নয় যা, বা কৃষ্ণ অনুকূল চিন্তা করে নয়, তা কিছুর জন্য অধিক প্রচেষ্টা করার নাম হচ্ছে প্রয়াস। সেকেন্ড হচ্ছে কি কৃষ্ণবিহীন থার্ড হচ্ছে কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন প্রজল্প, অত্যাহার প্রয়াস প্রজল্প, কৃষ্ণ কথা ছাড়া অনাবশ্যক গ্রাম্য কথা বলা প্রজল্প। নিয়মাগ্রহ, নিয়মাগ্রহ কি, নিয়মাগ্রহ দুটো ব্যাখ্যা হয়, নিয়ম যোগ অগ্রহ নিয়মাগ্রহ, নিয়ম যোগ আগ্রহ নিয়মাগ্রহ। তো আমরা প্রথমটি যদি আমরা ভাবি, নিয়মাগ্রহ মানে হচ্ছে শ্রীল প্রভুপাদ বলছেন তার অনুবাদে যে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা, নিয়ম আছে তাই করছি। সেটি হচ্ছে প্রকৃত উদ্দেশ্য না বুঝে কেবল নিয়ম পালন করার স্বার্থে নিয়ম পালন করছে, নিয়ম করতে হয় তাই করছে, তার নাম নিয়মাগ্রহ। পেছনে কী উদ্দেশ্য আছে বা কী মনোভাবে আমরা করব সেটি না বুঝে তার নাম হচ্ছে নিয়মাগ্রহ, নিয়ম যোগ আগ্রহ। আরেকটা হচ্ছে নিয়ম যোগ অগ্রহ, অর্থাৎ শাস্ত্রীয় বিধি পালন করার কোনো রকম প্রচেষ্টাই না করা বা অবহেলা করা, গুরুত্ব না দেওয়া শাস্ত্রীয় নিয়ম পালনে। তাই নিয়মাগ্রহ মানে অতিরিক্ত পরিমাণ নিয়ম পালন করা, মূল উদ্দেশ্য না জেনে বা ভগবানের সঙ্গে কানেক্টেড না করে, ভগবত প্রীতি লাভের উদ্দেশ্য ছাড়া, এবং একেবারেই নিয়ম না পালন করা, দুটিকে নিয়মাগ্রহ বোঝায়। অত্যাহার প্রয়াস প্রজ্বলস্য নিয়মাগ্রহ, জনসংঘর্ষ, যারা যে সমস্ত লোকেরা বিষয়ী যাদের কৈষ্ণ মতি নেই, নৈষাম মতি স্থাবধুর, যাদের কৃষ্ণে মতি নেই তাদের সঙ্গে অতিরিক্ত পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত মেলামেশা করা, জনসংঘ। লৌল্যম, লৌল্য হচ্ছে যে পার্থিব বিষয় লাভ করা বাসনায় ব্যাকুল হওয়া, অত্যন্ত লোভ, প্রচণ্ড লোভ, তাকে বলা হয় সংস্কৃতে লৌল্য। এই ছয়টি জিনিস, কোনো ব্যক্তি যখন উপরোক্ত ছয়টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হয়। এবার অত্যাহার সম্পর্কে যদি আমরা দেখি, ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে এই যে শব্দ রয়েছে আহার, আহারের আরেকটি শব্দ কি আমরা জানি, আহারকে আরেকটি শব্দে আমরা সংস্কৃতে আমরা বা সংস্কৃত বা বাংলা বলে ভোজন। ভোজন মানে কি, ভোজন মানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন দ্য ওয়ার্ড ভোজনা অলসো মিনস টু এনজয় দ্য অবজেক্টস অফ দ্য ফাইভ সেন্সেস। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়গুলো যখন তাদের বিষয়ের প্রতি ধাবিত হয় সেটিও ভোজন। ভোজন মানে শুধুমাত্র মুখ দিয়ে খেয়ে পেটে ঢোকানোই ভোজন নয়, ভোজন মানে সমস্ত ইন্দ্রিয়ের গুলো, বিশেষ করে যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলোর দ্বারা যখন আমরা ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ধাবিত হব এবং সেগুলো আমরা ভোগ করার চেষ্টা করব কৃষ্ণ সম্পর্কিত না করে, তখন তার নাম ভোজন হবে। চোখ দেখতে চায়, নাক ঘ্রাণ পেতে চায়,
কান শুনতে চায়, জিহ্বা স্বাদ আস্বাদন করতে চায়, ত্বক কোনো কিছুকে স্পর্শ করতে চায়। এগুলো যখন আমরা ভগবত উন্মুখী করে, ভগবত ভাবনাময় করে ব্যবহার করব না, তখন তার নাম অত্যাহার হবে। তা অত্যাহার কেবলমাত্র আমরা যা মনে করছি কেবলমাত্র বেশি করে খাওয়া তাই নয়, বেশি খাওয়াই শুধু অত্যাহার নয়। এ সম্পর্কে আমরা ভগবদ গীতা থেকে দেখতে পারি যে ভগবান ষষ্ঠ অধ্যায়ে যেমন তিনি বলছেন, ষষ্ঠ অধ্যায়ে 17 নম্বর শ্লোকে, যুক্ত আহার বিহার যুক্ত চেষ্ট সুকর্মসু। আমরা ভগবদ গীতা যখন আলোচনা করছিলাম তখন সেখানে ছিল যে যোগীর জন্য তাকে যুক্তাহার বিহারি হতে হবে, তাকে যুক্তাহারি হতে হবে এবং যুক্ত বিহার অর্থাৎ পরিমিত আহার বিহার চলাচল, যুক্ত চেষ্টস্য কর্মসু, এবং তাকে যথাযথরূপে কর্ম করতে হবে যুক্ত চেষ্টা। যুক্ত চেষ্টা মানে প্রয়োজন মতো ভগবানের প্রীতিবিধানার্থে কর্ম। এইভাবে যখন কর্ম করবে, যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখ হা, তখন তার সেই যোগ দুঃখ হরণ করবে, সমস্ত জড়জাগতিক দুঃখকে হরণ করে নেবে। তাই যুবরাজ সরকার অধিশয় করা সবাইকে দণ্ডবত প্রণাম, যারা যারা ক্লাসের মাঝখানে আসেন প্রণাম জানাচ্ছেন সবাইকে আমার দণ্ডবত প্রণাম। তো তো এভাবে, কিন্তু আমরা এখন কি হবে ব্যাপারটা হচ্ছে যে এখন তাহলে কি করব, ইন্দ্রিয় সমূহ তো নিযুক্ত হয়ে আছে, ইন্দ্রিয় তো এগুলোর প্রয়োজন রয়েছে না। যেমন ভগবদ গীতা আমরা পড়ছি যে ভগবান নিজেই বলছেন যে নহি ক্ষণমতি, জীব এক ক্ষণ পরিমাণ এক ক্ষণও কাজ না করে থাকতে পারে। তো ইন্দ্রিয় সমূহ তার বিষয় গ্রহণ করবে সেটি স্বাভাবিক। ইন্দ্রিয় যখন তার ইন্দ্রিয়ের বস্তু বিষয়বস্তু গ্রহণ করে না, দ্যাটস কল মৃত্যু, সেটি কেবল মৃত্যু, একমাত্র কোনো ডেড বডি, তার ইন্দ্রিয়ের কোনো ক্রিয়া নেই, এছাড়া ইন্দ্রিয়ের ক্রিয়া সবসময় থাকবে। তাই ইন্দ্রিয়ের ক্রিয়াকে কৃত্রিমভাবে বন্ধ করে দেওয়ার নাম, বর্জন করা বা বন্ধ করে দেওয়ার নাম হচ্ছে এটি অসম্ভব, এটি অবাস্তব, বাস্তব নয়। বাস্তব হচ্ছে ইন্দ্রিয়গুলোকে যুক্ত করা, কোথায় যুক্ত করা, পজিটিভলি যুক্ত করা ভগবানের সেবায়। তাই আমরা কখনো এই যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় রয়েছে সেগুলোকে আমরা কখনো এঙ্গেজ না করে আমরা এমনিতে রাখতে পারি না, এক মৃতদেহ নয় এক ধরনের কৃত্রিম কন্ট্রোল, কিন্তু সেই কৃত্রিম কন্ট্রোলের কোনো লাভ নেই। তার আমরা বহু প্রমাণ আমরা শাস্ত্র থেকে দেখেছি যে এগুলো কেবলমাত্র ভেতরে ভেতরে শুধুমাত্র বাহ্যিক ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা হচ্ছে, কিন্তু ভেতরে তার মন কিন্তু সেগুলোর জন্য লালায়িত রয়ে যাচ্ছে। সেটিও আমরা ভগবদ গীতায় পড়েছি, তৃতীয় অধ্যায় 6 নম্বর শ্লোকে, কর্ম ইন্দ্রিয়ানি সংযম ইয় আস্তে মনুষ্যাস্মরণ, ইন্দ্রিয়ার্থান বিমূরাত্মা মিথ্যাচার শৌচতে। বাইরে সমস্ত ইন্দ্রিয়গুলো ক্রিয়া বন্ধ করে দিয়ে কিন্তু মনে মনে সে ইন্দ্রিয় তৃপ্তি করছে, এরকম বহু ধরনের ভণ্ডযোগী রয়েছে। তাই কী করতে হচ্ছে আমাদেরকে, বলা হচ্ছে আচার্যরা বলছেন সেগুলো পজিটিভলি কৃষ্ণ সেবায় লাগা। তাই অত্যাহার অর্থাৎ ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়াগুলোকে আমরা ভগবানের সেবায় নিযুক্ত করব, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা বা ত্বক ইত্যাদি দ্বারা আমরা যা কিছু কৃষ্ণ সম্পর্কিত সেখানে আমাদেরকে যুক্ত করতে হবে। আর ভোজনের বিষয়ে যদি আহার যেটি আমরা বুঝতে চাইছি সেটির ক্ষেত্রে বলা আছে যতটুকু আমার কেবলমাত্র এই শরীর ধারণ করার প্রয়োজন, শরীর ধারণ করার জন্য পেতে হবে, তত যখন আমরা এই কথাটি মাথায় রাখবো যে অত্যাহার মানে অতিরিক্ত ভোজন করব না, আমি আমার কেবলমাত্র শরীর ধারণের জন্য আমার ভোজন, তখন কি আমার বাকি সব কনফিউশনগুলো দূর হয়ে যাচ্ছে না? গতকালকে যেমন অনেকে প্রশ্ন করছিলেন এটা খাওয়া যাবে কি না, কোক খাওয়া যায় না, তাহলে সাদা মিরিন্ডা বা ফান্টা খাওয়া যায় কি না, জুস খাওয়া যায় কি না, এটা খাওয়া যায় সেটা খাওয়া যায়, এত কিছু জিজ্ঞেস করছি আমরা কেন, যখন বলা হচ্ছে আহার কেবলমাত্র শরীর ধারণের নিমিত্ত, তাহলে এই সমস্ত খাবার প্রয়োজনীয়তা কোথায়? যেগুলো আমরা খাওয়ার জন্য আমরা খুঁজছি যেগুলো অনুমোদন আছে কিনা, আমাদের অনুমোদনের কী প্রয়োজন, আমাদের দরকার তো পড়ছে না, শরীর ধারণের জন্য কি সেগুলো দরকার? শরীর ধারণের জন্য কোনো রকম অন্ন ডাল সবজি চাপাটি বাস, কিন্তু আমি যেগুলো আমি খেতে চাইছি সেগুলো অত্যাহার কিনা? এখন প্রয়োজনের অতিরিক্ত আহার করা মানে প্রয়োজন যা নয় তার চেয়ে বেশি কিছু খাওয়া মানে অত্যাহার, তাহলে ভক্তিবাধক। তাহলে এক 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 কথাই আমরা বুঝতে পারি সেগুলো আমরা গ্রহণ করতে পারবো কি পারবো না, প্রত্যেকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করা এটা খেতে পারবো কি না, ওটা খেতে পারবো কি না, নট নেসেসারি।
এই প্রসঙ্গে গতকালকে একজন প্রভু ক্লাসের পরে তিনি প্রশ্ন করেছেন যে তাহলে আমরা যে বাইরে থেকে চাল ডাল সব কিছু কিনছি, তেল কিনছি, নুন কিনছি, মশলা কিনছি, এগুলো সবই তো বাইরের। এগুলো আপনি ক্লাসে বললেন বাইরের কিছু আমাদের খাওয়া উচিত নয়। ভালো করে বোঝার চেষ্টা করুন প্রভু আপনি যদি ক্লাসে থাকেন। প্রয়োজনের অতিরিক্ত আহার, বোঝা যায় বাংলা, একদম পরিষ্কার বাংলা, প্রয়োজনের অতিরিক্ত আহার, চাল ডাল তেল নুন মশলা প্রয়োজনের অতিরিক্ত না প্রয়োজন মাফিক? দরকার পড়ে না দরকার পড়ে না? দরকার পড়ে। আর চাল ডাল নুন তেল মশলার কথা তো বলা হয়নি, এগুলো তো শস্য, এগুলো তো মানুষের অত্যাবশ্যক উপাদান জীবন ধারণ করার জন্য, তাই সে তা গ্রহণ করছে। হ্যাঁ, এখন কেউ আছে যারা একদম এগুলো থেকে একদম ঊর্ধ্বে উঠে গেছে, তার চাল ডালও প্রয়োজন পড়ে না, যেমন বৃন্দাবনে গোস্বামী করে নিদ্রাহার বিহার কাঁদি বিজিত চাতন্ত দিন চজ রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমা নন্দেন সম্মোহিত। তারা নিদ্রাহার বিহার সব জয় করেছেন, সেটা আমরা এখন সেই স্তরে নেই, তাই আমাদেরকে আহার গ্রহণ করতে হচ্ছে জীবন ধারণ করার জন্য। তারা একদিনে দু একদিন পরপর হয়তো একবেলা একটুখানি খেতেন, তো আমরা কি এখন সে অধিকারে আছি, সে স্তরে আছি? বি প্র্যাকটিক্যাল। বি প্র্যাকটিক্যাল মানে এই নয় যে যা খুশি তা করো, বি প্র্যাকটিক্যাল মানে জীবন ধারণ করা। তত্ত্বাহার মানে প্রয়োজনের অতিরিক্ত, জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু ছাড়া। তাই চাল ডাল তেল নুন মশলা এগুলো বাইরের জিনিসের মধ্যে পড়ছে না, এগুলো তো বাইরে থেকে কি আনতে হবে, এগুলো আপনি উৎপাদন করতে পারবেন নাকি? কে উৎপাদন করতে পারে এগুলো, চাল ডাল? কার যদি এখন থেকে ঘোষণা করে দেওয়া হয় যে যার যার নিজের চাল বানিয়ে খেতে হবে, নিজের ডাল বানিয়ে খেতে হবে, তেল মশলা নুন বাইরে থেকে পাওয়া যাবে না, মানুষ মারা যাবে, কেউ এগুলো তৈরি করতে পারে না। কেবলমাত্র কিছু নির্দিষ্ট শ্রেণী যারা যারা কৃষকেরা আছেন তারা সেগুলো তৈরি করছেন, এইগুলো গ্রহণ করতে হচ্ছে, এগুলো আমরা গ্রহণ করতে পারব। কিন্তু যেটি বলা হচ্ছে বাইরের জিনিস খাওয়া যাবে না, সেখানে স্পষ্টভাবে বলাই ছিল অভক্তের তৈরিকৃত অনিবেদিত বস্তু। চাল ডাল কি তৈরিকৃত বস্তু? চাল ডাল তো র মেটেরিয়ালস, কাঁচামাল। তৈরিকৃত বস্তু মানে রান্না করা কোনো কিছু। আমরা এই কথাও বলেছি ফল পাওয়া যাবে, তাহলে ফলও তো বাইরের, তাহলে কি ফল আমরা পাবো না? তাহলে সব বন্ধ করে দিই এইসব, এইভাবে যদি আমরা চিন্তা করি দেন উইল বিকাম মায়াবাদী, আর কিছু না। যারা নিরাকার ব্রহ্মবাদী মায়াবাদী তারা এই জগতের সব কিছুকে মায়া বলে পরিত্যাগ করে। তাই এই সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে হবে, আমরা মায়াবাদী নই, আমরা সব কিছুকে কৃষ্ণকে অর্পণ করছি। কোন কিছুকে? যা কিছু কৃষ্ণের প্রীতিকর। প্রশ্ন করছেন সয়াবিন এটা সেটা, আবার প্রভু আবার বললেনও যে মায়াপুরে ভক্তরা খাচ্ছে, মায়াপুর খাবে, বৃন্দাবন খাবে, পুরী খাবে, গোলক বৃন্দাবনও যদি আপনি ধরেন, গোলক বৃন্দাবনে সয়াবিন কেউ খায় না, তারপরেও যদি আপনি ধরেন তর্কের খাতিরে, কে খাচ্ছে কে না খাচ্ছে সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে প্রভুপাদ কী বলেছেন, অমুক ভক্ত খেয়েছে। আমাদের সমস্যা আছে এখানেই যে আমরা শুধু ফলো করি সো কল্ড সিনিয়র, যারা যাদের কোনো যাদের সিনিয়রিটির কোনো ভ্যালুই নেই, সেই সমস্ত সিনিয়রদের আমরা ফলো করি যারা ভক্তি সিরিয়াসলি পালন করে না। কিন্তু এছাড়াও তো প্রচুর সিনিয়র ভক্ত আছেন না, যারা সিরিয়াসলি ভক্তি জীবন করছেন, যারা শাস্ত্র মেনে করছেন, তাদের বেলায় আমরা কখনো এই কথা বলি না কেন যে উনি কত সুন্দর ভজন করছেন, কত স্ট্রিক্টলি পালন করছেন? যে করবেন আমরা শুধু সেটাই দেখছি, কে খাচ্ছে আমরা সেটা দেখছি, কে খাচ্ছে না আমরা তাকে ফলো করছি না। সো দ্য প্রবলেম ইজ উইথ মি, সমস্যা আমার, অন্য কারণ নয়। এ কথা আমি কালকেও বলেছি, স্বয়ং ভগবানও কিছু করতে পারবে না আমাকে, যদি আমি আমাকে না বদলাই তো ভগবানও আমাকে কিছু করতে পারবে না। স্পষ্ট প্রভুপাদের কোটেশন আছে, স্পষ্ট, কত পরশু দিন আমি পড়ছিলাম, প্রভুপাদ বলেছে ইভেন কৃষ্ণ ক্যানট ডু এনিথিং, কেন ভগবান তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, সুতরাং তুমি যদি তোমার স্বাধীনতার অপব্যবহার করো ভগবান কিছুই করতে পারবে না। কেন? কারণ ভগবান কখনো তার ভক্তের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না, কোনো জীবের, শুধু ভক্ত না, কোনো জীবের স্বাধীনতায় ভগবান হস্তক্ষেপ করেন না। তাহলে ভগবান কেন কেন আমাকে, আমি খেতে চাইছি, আমি আমার মন ইন্দ্রিয় তৃপ্তি করছি, ভগবান আমাকে কেন বাধা দিবে? আমাকে তো উনি তো তৈরি করেছেন, জীব তার কনস্টিটিউশনাল পজিশন, তার স্বরূপগত অবস্থান, জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র্য রয়েছে। এখন কেউ যদি বলে যে আমাকে ভগবান আমার ক্ষুদ্র স্বাতন্ত্র্য তুলে নিক, আমাকে কন্ট্রোল করুক না, এসব আজগুবি মানে গাঁজা খুঁড়ি আলাপ করলে চলবে না, এগুলো আজগুবি কথা। কারণ ভগবান
ভগবান জীবকে তৈরি করেছে তার ক্ষুদ্র স্বাতন্ত্র্য, এটা ভগবানের সৃষ্টির স্টাইল ডিজাইন, তাই সেখানে আমি বলতে পারি না আমার ক্ষুদ্র স্বাতন্ত্র্য ভগবান তুলে নিক। আমার কি করতে হবে, হে ভগবান আমার ক্ষুদ্র স্বাতন্ত্র্য আমি তোমার চরণে অর্পণ করলাম, আমার ইচ্ছা বলে কিছু নেই, তুমি যা আমাকে করাও তুমি তাই করো। কিন্তু কখনো আমরা এটা বলতে পারি না ভগবান আমার ক্ষুদ্র স্বাতন্ত্র্যকে তুমি গলা টিপে মেরে ফেলো, এটা ভগবান কখনো করবে না। আমি হাজার দিন কান্নাকাটি করলে লাভ নেই, কোনো লাভ নেই, ভগবান করবেন না। কারণ ভগবান জীবকে এভাবে তৈরি করেছেন, আমাদের ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। কেন, ভগবান ইজ নট এনি ডিকটেটর, ভগবান কোনো এক নায়ক নন, ভগবান কোনো হিটলার নন, কোনো মুসলিনি নন যে ভগবান যা বলবে আমরা শুধু পুতুলের মতো নাচবো, না। ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছে, প্রেম কীভাবে হয়, ভালোবাসা কীভাবে হয়। মাথায় পিস্তল ঠেকিয়ে যদি কেউ বলে যে বলো আই লাভ ইউ, এটা কোনো ভালোবাসা হলো? বলবে না, বলো আমি তোমাকে ভালোবাসি না, তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দিও, এটা কোনো ভালোবাসা নয়, এটা জবরদস্তি। তাই ভগবান কখনো জীবের সঙ্গে জবরদস্তি করে না, ভগবান আমাদের সুযোগ দিয়েছে। তুমি মায়ার দিকে যেতে চলে যাও, আমরা মাত্রই বললাম জীব তটস্থা শক্তি, হয় বহিরঙ্গ শক্তি দিয়ে যাবে নয় অন্তরঙ্গ শক্তি দিয়ে যাবে, ভগবান কিছু বলবেন না তো। তাই কে করছে কে না করছে সেটা আমার দেখার দরকার নেই, আই মিন যারা করছে না তারা করছে না, ঠিক আছে ফাইন, এরকম আমি আমিও জানি, এমন নয় যে শুধু আপনাদেরকে বলতে হবে, আমি নিজেও জানি মায়াপুরে কেন অনেক জায়গাতেই ভক্তরা খায়। কিন্তু প্রভুপাদ কি বলেছেন, যারা খাচ্ছে আমি তাদের সমালোচনা বা নিন্দা করছি না, আমি সিম্পলি প্রভুপাদের কথাটা তুলে ধরছি। প্রভুপাদ বলেছেন সয়াবিন নিবেদনের অযোগ্য, দেন নেক্সট নেক্সট পয়েন্ট কি, যা কিছু নিবেদনের অযোগ্য কি করবেন আপনি, খাবেন? যদি খেতে চান তো খান, কে না করেছে? ইভেন কৃষ্ণ ক্যানট ডু এনিথিং, প্রভুপাদ বলেছেন। তুমি যদি তোমার স্বাধীনতার অপব্যবহার করতে, কৃষ্ণই কিছু, তাহলে আমি কী করবো, আমি কে, আমি কোথাকার কে? তাই আমরা এই ক্লাস থেকে মনে করতে পারি না যে আমি কারোর উপর কোনো কিছু, দয়া করে আপনারা কখনো এরকম ভাববেন না আমি কারোর উপর কোনো কিছু চাপাচ্ছি। আমি কেবল শাস্ত্রে যা আছে যে আমরা পড়তে চাই না বা পড়লেও চোখ বন্ধ করে রাখি অনেকে, আমরা সেগুলোকে আমি শুধু তুলে ধরছি, শুধু উদ্ঘাটন করছি, দেখুন শাস্ত্রে কী বলেছেন, আচার্যরা কী বলেছেন, আর বুঝতে জিনিসটা বুঝতে আমরা একটু আলোচনা করছি। কিন্তু এছাড়া কিন্তু আমরা যদি কোনো কিছু না করি ভগবানের কিছু করার নেই। তাই প্রথমত আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এরকম ভাবছেন যে প্রভু প্রশ্ন করেছেন তিনি শুধু নন, এই প্রশ্ন হয়তো ওনার একার নয়, এই প্রশ্ন অনেকের, উনি হয়তো অন্য অনেকেরও এই প্রশ্ন করেছেন, বা আপনারা যেরকম ভাবছেন মায়াপুরে ভক্তরা খায় তারাও, আমি দেখেছি স্প্রাইট খায় কোকাকোলা খায়, তো কি আপনি কি করবেন, তাকে গিয়ে এখন মারবেন না, তাকে গিয়ে আপনি কী করবেন, কিছুই করবেন না। আমরা এখানে এসে ভক্তি করতে, আমরা গতকালকে এই জিনিসটা আমরা আলোচনা করেছি, যে যেমন মাত্রায় সারেন্ডার করবে সে তেমন মাত্রায় ভগবানের আশীর্বাদ পাবে। যদি আমি শুধুমাত্র মনে করি যে আমি শুধু আমিষ আহার না করি সন্তুষ্ট, শুধু মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন ইত্যাদি না খেয়ে আমি সন্তুষ্ট, আমি আর ভালো আর আরও আরও কঠোরভাবে কিছু করতে চাই না, ঠিক আছে, তাতে আপত্তি নেই, কেউ কিছু বলবে না। কেউ যদি মনে করেন আমি আরও ভালোভাবে করব, সেও করতে পারে, আমি আরও ভালোভাবে আমি আরও বেশি ভালোভাবে করুক, যে যেমন মাত্রায় করবে ভগবান সে তেমন মাত্রায় পাবে। কিন্তু কথা হচ্ছে আমরা পরে যেন অভিযোগ না করি যে আমি আমি 30 বছর ধরে ভক্তি জীবনে আছে, আমার কেন কোনো রকম উন্নতি হচ্ছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম ওনলি উইথ মি, সেই সমস্যা আমার, সেই সমস্যার জন্য আমি কাউকে ব্লেম করতে পারি না, ভগবান গুরুদেব আমার কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না, আমি আমি কতটুকু সিরিয়াসলি আমি প্রভুপাদকে ফলো করছি, তার আদর্শকে আমি মানছি, শাস্ত্র আচার্যগণ যা বলেছে আমরা কতটুকু তা করছি, যে যেমন করবে সে তেমন পাবে। সেই জন্য দেখা যায় কেউ 5 বছর আগে এসেও মহাভক্ত হয়ে গেছে, তার তার সারেন্ডারের মাত্রার উপরে নির্ভর করে, শরণাগতির মাত্রার উপরে নির্ভর করে। শরণাগতি কী, ভক্তি অনুকূল ভক্তি প্রতিকূল, ভক্তি অনুকূল কী, যা কিছু আচার্যগণ বলেছেন তাই ভক্তি অনুকূল, ভক্তি প্রতিকূল কী, যা আচার্যরা না করেছেন তাই ভক্তি প্রতিকূল, আমার অত অনুকূল প্রতিকূল বিচার করতে হবে না, আচার্যগণ বলে গেছেন মানে অনুকূল, আচার্যরা না করেছেন মানে প্রতিকূল, ব্যাস সিম্পল, একদম সিম্পল সলিউশন। তো আমি যদি শরণাগতি একটি মাত্রা, অনুকূল সে সংকল্প প্রতিকূল সবার্জনম, যদি আমি ফলো না করি তাহলে আমি তেমনভাবেই ভগবানের কাছ থেকে আমি কৃপা লাভ করব। ভগবান তাকে চয়েস, যাকে চয়েস করেন তাকে পূর্ণ জ্ঞান প্রদান করেন, তাকে পূর্ণ প্রেম প্রদান করেন, তার কাছে নিজেকে প্রকাশ করেন, আমি জবরদস্তি করে কিছু করতে পারবো না।
তো যাই হোক, এই সম্পর্কে আমরা বলছিলাম যে তাই যে প্রশ্নটি ছিল যে বাইরে থেকে চাল ডাল তেল নুন মশলা এগুলোকে বাইরের বস্তু বলা হচ্ছে না, এগুলো বুঝে নিতে হবে পরিষ্কার ভাষায়। বাইরের বস্তু মানে বাইরের রান্না করা, অভোক্তাদের রান্না করা বাইরের বস্তু কমার্শিয়ালি প্রিপেয়ার করেছে। চাল ডাল তেল নুন সবজি এগুলো তো আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু স্প্রাইট কোকাকোলা থামস আপ হ্যাঁ চানাচুর ভুজিয়া এগুলো কি নিত্য প্রয়োজনীয় বস্তু? এগুলো নিত্য প্রয়োজনীয় বস্তু মনে হচ্ছে আমাদের কাছে? যদি কারোর কাছে মনে হয় এটা আমার নিত্য প্রয়োজনীয়, তাহলে নিত্য প্রয়োজন কি বলবো আর, এখন এখন হাসা ছাড়া আমার আর কোনো উপায় নেই যদি কেউ বলে যে এগুলো নিত্য প্রয়োজনীয় বা এগুলো ছাড়া জীবন ধারণ করা যায় না। আমি কতটুকু অনেস্ট সেটা ভগবান বুঝবে। আমি ভগবানের সঙ্গে, আমি সবার সঙ্গে চিট করতে পারি, আমি ভগবানের সঙ্গে কখনো আমি চিট করতে পারবো না। ভগবান জানবে, ভগবান আমার অন্তরে রয়েছে, আমি কি মনোভাব প্রকাশ করছি সেটা কি কৃষ্ণ বোঝেন না? অবশ্যই বোঝেন। তাই বেশি চালাকি করা যাবে না, এরকম যুক্তি খাটানো যাবে না যে আপনি বলছেন বাইরের কিছু খাওয়া যাবে না তার মানে কি চাল ডালও বন্ধ করে দেবো। বেশি চালাকি করলে কি হবে, অতি চালাকের কি হয় কে কে জানেন? কমেন্ট করুন তো, অতি চালাকের কি হয়? বেশি চালাকি করা যায় না, যতটুকু শাস্ত্রে বলেছি আমরা সেটুকু পালন করছি, কৃষ্ণকে সন্তুষ্ট করার মানসে ভক্তিতে অগ্রগতি সাধন। মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভগবানের প্রতি আমাদের প্রীতিবর্ধন করতে চাই, সমস্ত জড়জাগতিক সমস্ত বস্তুর প্রতি আমাদের চাহিদা কমিয়ে আমরা কৃষ্ণদের চাহিদা বাড়াতে চাই, কৃষ্ণদের আমাদের চাহিদা বাড়াতে, সেটি হচ্ছে আমাদের গলায় দড়ি। হ্যাঁ, গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকি করা যায় না, ভগবানের সঙ্গে বেশি স্মার্ট হলে অসুবিধা আছে। ভগবান ভগবদ্গীতায় বলছেন, আমি সমস্ত প্রতারকের মধ্যে সবচেয়ে বড় প্রতারক আমি, তুমি আমার সাথে কি কি ধান্দাবাজি করবে? আমি বড় ধান্দাবাজ, কৃষ্ণ সব কিছুর বেস্ট। তো কৃষ্ণ যদি আমাদের, আমরা যদি ভগবানের সঙ্গে ধান্দা করতে চাই, ভগবান আমাদের সঙ্গে আরও বড় ধান্দা করবেন। তাই বেশি বোঝানো যাবে না যে কৃষ্ণ এটা যদি খাওয়া যাবে না তাহলে ওটা কেন খাওয়া যাবে না, যুক্তিতর্ক নয়। তো যাই হোক, যেটি আমরা বলছিলাম, তো সেই জন্য আমাদের এই এই অত্যাহারের বিষয়টি আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমরা যা যেটুকু আমাদের প্রয়োজন নয় হয়েছে, অনেকগুলো গলায় দড়ি হয়েছে, আর লাগবে না, বেশি গলায় দড়ি দিয়ে না। ওকে, তো এইভাবে আমরা আমাদের অত্যাহারের বিষয়টি আমাদের বুঝতে হবে যে অতিরিক্ত পরিমাণ, টু মাচ কার্টেসি টু মাচ ক্রাফ্ট, টু মাচ কার্টেসি টু মাচ ক্রাফ্ট এটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার অতিভক্তি চোরের লক্ষণ, এটা 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 এক নয়। এনিওয়ে, তো কিভাবে আমরা করব, আমরা যা কিছু করছি না কেন তার মূল উদ্দেশ্য থাকবে ভগবানকে সন্তুষ্ট করা। ভগবান এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদেরকে ভগবান বলেন অত্যাহার মানে এই না আবার একদম খাওয়া দাওয়া বন্ধ করে দাও, তা ভগবান বলেন। আমরা যেটি যদি ভাবি না একেবারে সব বন্ধ করতে, ভগবান বলেন, বরং শিল রূপ গোস্বামী তিনি তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে তিনি বলছেন 2.255-256 ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন কি, অনাসক্ত বিষয় হন যথারম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্ছতে। আপনারা যারা যারা মায়াপুর এসছেন, মায়াপুর মন্দিরে, যদি করো চালাকি পরে বুঝবে জ্বালাকি, আপনারা যারা যারা মায়াপুর এসছেন, তারা আপনারা দেখেছেন যে মায়াপুরের মেইন গেটে এখন যেটি গেট করেছে নামোট্ট গেট, সেটি না আগে যেটি গেট ছিল, কারা কারা খেয়াল করেছেন মায়াপুর গেটে ঢুকতে দুপাশে দুটো কোটেশন আছে? হয়তো আপনারা অনেকে খেয়াল করেছেন, যারা যারা খেয়াল করেছেন জানেন, যারা খেয়াল করেনি পরে কখন আসলে খেয়াল করবেন। মায়াপুর মন্দিরের যে মূল প্রবেশদ্বার ছিল সেখানে দুই গেটের দুই পাশে দুটি শ্লোক আছে, প্রাপঞ্চিকতায়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু ন মুমুক্ষবি পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতে, আর এই পাশে আছে অনাসক্ত বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্চত। রূপ গোস্বামী পাদের সমস্ত কৃষ্ণ ভাবনার সমস্ত মূল নীতি
কিভাবে আমরা সব কিছু ইউটিলাইজ করবো, দিস ইজ দ্য ইউটিলিটি প্রিন্সিপাল, কীভাবে আমরা ইউটিলাইজ করবো, কীভাবে আমরা ভগবানের সাথে যুক্ত করবো সেটি রূপ গোস্বামী দেখাচ্ছেন। তো আমরা যদি ভগবত ভক্তি করতে চাই, যেহেতু আমরা জড় জগতে রয়েছি, তাই আমাদের পরিস্থিতি বিবেচনা করে গোস্বামীগণ তারা এই সিদ্ধান্ত দিচ্ছেন, এবং সেটি সেটি মানে সবচাইতে বাস্তবিক ব্যবহারিক, সবচাইতে বাস্তবিক এবং ব্যবহারিক। কেন আমাদের সবসময় সারাদিন আমাদেরকে জড়বস্তু নিয়ে চলাফেরা করতে, চুটবস করতে, তা আমরা কীভাবে সেগুলিকে ভগবানের সেবা যুক্ত করব। ভগবানের সেবা যুক্ত করার কিছু নীতি রয়েছে। কী নীতি? যে ভগবান যেমন তিনি রঘুনাথ দাস গোস্বামীকে তিনি বলছেন, রঘুনাথ দাস যখন মহাপ্রভুর সঙ্গে বারবার ছুটে যাচ্ছে, তখন মহাপ্রভু তাকে বললেন গৃহে ফিরে যাও, গৃহে ফিরে যাও রঘুনাথ, আমার সাথে এই বানরের বৈরাগ্য দেখিও না, হ্যাঁ গৃহে ফিরে যাও, মর্কট বৈরাগ্য না কারো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হই, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, না হও বাতুল ক্রমে ক্রমে পায় লোক ভবসন্ধুকুল, গৃহে যাও না হও বাতুল ক্রমে ক্রমে পায় লোক ভবসন্ধুকুল। মহাপ্রভু রঘুনাথ দাসকে সঙ্গে শিক্ষা দিয়েছেন, তুমি ঘরে ফিরে যাও, অযথা ওপরে বৈরাগ্য দেখিও না, কিছু খাবো না, একদমই কিছু খাবো না, দিস ইজ কল্ড অতি বৈরাগ্য, মানে কোনো দরকার নেই, প্রয়োজন নেই, এগুলো হচ্ছে মর্কট বৈরাগ্য। উপরে দেখাচ্ছে কিছু খাবো না, কিন্তু ভেতরে কিন্তু প্রচণ্ড বাসনা। মর্কট বৈরাগ্য কেন বলা হয়? মর্কট মানে বানর, বানর জামা কাপড় পরে না, তো পরে নাগা বাবার মতো জামা কাপড় নেই, গাছে গাছে থাকে, তার কোনো ঘর বাড়ি নেই, আজকে এই ডালে তো কালকে ওই ডালে, কত বড় বৈরাগী না? বৈরাগীরা সাধারণত এরকম হয়, তাদের সন্ন্যাসী যারা বৈরাগী তাদের কোনো স্থায়ী আবাস থাকে না, কোনো চাকরি বাকরি করে না, তো তারা সেরকম আর কি, তারা ফলাহারি, কেবলমাত্র ফল খায়, বানর কেবলমাত্র ফল খায়, কিন্তু সারাদিন শুধু খুঁজছে কোথায় বানরী, হ্যাঁ কোথায় বানরী রয়েছে, তার সঙ্গে কীভাবে সে ইন্দ্রিয় তৃপ্তি করবে, আচরণ এগুলো দেখাচ্ছে, কিন্তু ভেতরে মনের চিন্তা হচ্ছে কখন বানরী খুঁজে পাবে। তাই মহাপ্রভু আমাদের সকলের শিক্ষার জন্য, এমন নয় রঘুনাথ দাস গোস্বামী মর্কট বৈরাগ্য, কিন্তু তাকে উদ্দেশ্য করে তিনি আমাদের শিক্ষাচ্ছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, ওপরে বৈরাগ্য ভাব দেখাচ্ছ, যথাযোগ্য যথাযোগ্য বিষয় ভুঞ্জ, এই যথাযোগ্য বিষয়ের জায়গাটাই আমাকে বুঝতে হবে, যথাযোগ্য বিষয় ভুঞ্জ মানে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করো। তাই এই যে শ্লোক রয়েছে অনাসক্ত সুবিষয়ান যথার্হম উপযুঞ্জত, যথার্হম যতটুকু দরকার, উপযুঞ্জত ততটুকুই ভোগ্য, কীভাবে? নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, তাকে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত কিনা সেভাবে, যেমন আমরা সব কিছুকে ভগবানকে অর্পণ করছি তারপরে আমরা গ্রহণ করছি, বা ভগবত ভক্তির জন্য তা প্রীতিকর কিনা, তা অনুকূল কিনা সেভাবে আমরা গ্রহণ করছি। যখন বোম্বেতে শ্রীল প্রভুপাদ, তিনি যখন বোম্বে কনস্ট্রাকশন আর জুহু, তো গিরিরাজ মহারাজ তিনি সেখানে ছিলেন, গিরিরাজ মহারাজ বলছে প্রভুপাদ, ও প্রভুপাদ আমি বৃন্দাবনে যাবো, প্রভুপাদ বলছে কেন তুমি বৃন্দাবনে যাবে, প্রভুপাদ সারাক্ষণ আওয়াজ হচ্ছে, আর সারাক্ষণ খালি আমাকে হিসাব রাখতে হচ্ছে কোথায় সিমেন্ট সিমেন্ট সিমেন্ট, রড রড রড, ইট ইট ইট, সারাক্ষণ সিমেন্ট রড ইট চিন্তা করতে করতে আমার কিছু হচ্ছে না। প্রভুপাদ আমরা কৃষ্ণ ভাবনামে হতে এসেছি না, আমরা তো কৃষ্ণকে চিন্তা করব। তখন প্রভুপাদ বললেন বেশি চালাকি করো না, বেশি চালাকি করো না। প্রভুপাদ বললেন তুমি কি তোমার পিউরিফিকেশান চাও না? তখন গিরিরাজ মহারাজ থতমত খেয়ে গেছেন, বলছেন প্রভুপাদ ইয়েস আই ওয়ান্ট, প্রভুপাদ বলছেন দিস ইজ ফর ইউর পিউরিফিকেশান, এমন পরিস্থিতিতে তুমি আছো যে এই পরিস্থিতির মধ্য দিয়েও তোমাকে ভগবানকে চিন্তা করতে হবে, আরামসে বৃন্দাবনে বসে একদম মনের আনন্দে কেবল কৃষ্ণ চিন্তা করবে, সহজ সহজ তা নয়, কঠিন পরিস্থিতিতে কৃষ্ণ চিন্তা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে সারাক্ষণ ইট সিমেন্ট রড বালির হিসাব করছে কার জন্য, এই মন্দির কার, তুমি থাকবে রাধা রাসবিহারীর জন্য, তাই রাধা রাসবিহারীর জন্য তুমি এই মন্দির নির্মাণ করছো, তাই তোমার এই ইট বালি সিমেন্টের চিন্তা মানে কৃষ্ণ ভাবনাময় চিন্তা নয় এমন ভাববে না। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণের যখনই মনে করছে মন্দিরটা আমি বানাচ্ছি,
পেছনে চিন্তা কি আমি বানাচ্ছি, আমি টেম্পল প্রেসিডেন্ট হব, আমি ইনচার্জ হব, যদি আমরা এরকম করে ভাবি তাহলে সেটি কৃষ্ণ সম্বন্ধ হলো না। একই জিনিস, কৃষ্ণ সম্বন্ধ না, কিন্তু একই বস্তু, অনেস্টলি হৃদয় থেকে আন্তরিকভাবে কৃষ্ণের জন্য, কৃষ্ণের ভোগের জন্য, তখন সেটি কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ চিন্তা, তখন সেটি আর দোষাবহ নয়। কিন্তু সেটি তখন দোষাবহ যে আমার চেতনা কী কাজ করছে। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে, তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্যম উচ্চতে, যুক্ত বৈরাগ্য কাকে বলে? অনাসক্ত বিষয়ান, সমস্ত কিছু তোমার যতটুকু দরকার যথাযোগ্য বিষয় ভুঞ্জ, যথাযোগ্য কথাটি আমরা তুলে দিতে চাই, আমরা শুধু বলতে চাই মহাপ্রভু তো বলেছেন বিষয় ভুঞ্জ, আমি বিষয় ভোগ করছি। মহাপ্রভু বলছেন যথাযোগ্য বিষয় ভুঞ্জ, দুদিকে মহাপ্রভু দুটি কথা রাখলেন, একদিকে রাখলেন যথাযোগ্য আর আরেকদিকে বলেন অনাসক্ত হইয়া, মাঝখানে বসালেন বিষয় ভুঞ্জ। তো বিষয় যে আমরা ভোগ করবো তার নীতি কী, কীভাবে আমরা বিষয় ভোগ করবো? বিষয় ভোগ করতে গেলে এই দুটো নীতি থাকতে হবে, একটা যথাযোগ্য যতটুকু দরকার, আরেকটা হচ্ছে অনাসক্ত হয়। এই দুটো যদি না থাকে অথবা এই দুটোর কোনো একটি না থাকে তাহলে সমস্যা আছে, তাহলে সেটি বিষয়ভোগ হয়ে যাবে। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, যতটুকু দরকার ততটুকু গ্রহণ করা এবং ততটুকুও কেবলমাত্র অনাসক্ত হয়ে গ্রহণ করা। কিন্তু আমরা যদি সেই নীতি আমরা পালন না করি তাহলে আমাদের কাজ হবে না, তাহলে কাজ হবে না। এর নাম হচ্ছে অত্যাহার না করা। আর অত্যাহার হচ্ছে যথাযোগ্য নয় বেশি করছি এবং অনাসক্ত হয়েও করছি না, আসক্ত হয়ে করছি, তাহলে অত্যাহার হয়ে যাবে। শ্রীল ভক্তিময় ঠাকুর তিনি বলছেন এই প্রসঙ্গে, দ্য পারপোর্ট ইজ দ্যাট ইফ ওয়ান অ্যাকসেপ্টস সেন্স অবজেক্টস ইন দ্য স্পিরিট অফ এনজয়মেন্ট দ্যাটস অত্যাহার, বাট ইফ সেন্স অবজেক্টস আর অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য লর্ডস মার্সি অ্যান্ড অনলি অ্যাজ ফার ইজ রিকোয়ার্ড অ্যান্ড ফেভারেবল ফর ডিভোশন সার্ভিস দেন ইট ইজ নট অত্যাহার। ক্লিয়ার? আমরা এই এতক্ষণ যে আলোচনা করলাম ভক্তিময় ঠাকুরের কথায় আমরা তার কনক্লুশন করছি। ভক্তিময় ঠাকুর স্পষ্ট বলছেন, ইফ ওয়ান অ্যাকসেপ্ট সেন্স অবজেক্ট, যদি কেউ ইন্দ্রিয় বিষয় গ্রহণ করে ইন দ্য স্পিরিট অফ এনজয়মেন্ট দ্যাট ইজ অত্যাহার, আমি ভোগ করছি, আমি ইন্দ্রিয় সুখ ভোগ করবো, তাই এই 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 চেতনা থেকে সে করছে, তাহলে সেটি অত্যাহার। সে সে মানে এক মুঠো খেলো তা অত্যাহার। বাট ইফ ওয়ান ইফ সেন্স অবজেক্টস আর অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য লর্ডস মার্সি, কিন্তু যদি তা গ্রহণ করা হয় ভগবানের কৃপা বলে জেনে, ভগবান যতটুকু দিয়েছেন, অ্যান্ড অনলি অ্যাজ ফার এজ রিকোয়ার্ড, বোঝা গেল যে কথা আমি একটু আগে বললাম, যথাযোগ্য অনলি অ্যাজ ফার এজ রিকোয়ার্ড অ্যান্ড ফেভারেবল ফর ডিভোশনাল সার্ভিস, এবং শুধু শুধু যতটুকু দরকার ততটুকু কিনা সেটি কৃষ্ণ অনুকূল কিনা, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, সেটি কৃষ্ণের জন্য অনুকূল কিনা, আমার কৃষ্ণের জন্য অনুকূল মানে আমি ভগবানের প্রতি আরও ভালোবাসতে, আমার ভগবত ভক্তি আরও করতে অনুকূল হবে কিনা, এবং ভগবানের আমি যখন ভগবানের প্রতি আরও আকৃষ্ট হব তখন তা ভগবানকে প্রীতিদান করবে, প্রীতিবিধান করবে। তো এইভাবে আমরা চিন্তা করি, যদি ভক্তিম ঠাকুর বলছে দেন ইট ইজ নট অত্যাহার। ইফ সেন্স অবজেক্টস আর অনেস্টলি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য লর্ডস মার্সি দেন যুক্ত বৈরাগ্য ইজ কল্ড ইজ ইজিলি অ্যাটেইনড। ইফ সেন্স অবজেক্টস আর অনেস্টলি অ্যাকসেপ্টেড, যদি আমরা অত্যন্ত অনেস্টলি, আমরা সৎ হৃদয় থেকে, যে আমরা নিজেরাই জানি, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই যে আমি কী করছি, কী কী বলতে চাইছি, ভগবান সব বোঝেন আর আমিও সব বুঝি, আমার অন্তর আমি ভালো বুঝি যে আমি ফাঁকি মারছি না আমি ঠিক করছি। ইফ সেন্স অবজেক্টস আর অনেস্টলি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য লর্ডস মার্সি, ভগবানের কৃপা বলে জেনেই শুধু গ্রহণ করছি অত্যন্ত সরল চিত্তে সৎ হৃদয়ে, দেন যুক্ত বৈরাগ্য ইজ ইট ইজিলি অ্যাটেন্ড। কীভাবে যুক্ত বৈরাগ্য আমরা লাভ করতে পারবো? যা কিছু ভগবান দিচ্ছেন, যতটুকু আমার প্রাপ্ত কী বলে মানে পাচ্ছি আমি, প্রাপ্ত হচ্ছি, ততটুকু কেবল ভগবান আশীর্ব, ভগবানের কৃপা বলে, ভগবানের প্রসাদ বলে, মার্সি মানে প্রসাদ, কৃপা বলে আমি গ্রহণ করছি। আর বিপরীতে কি? প্রাপঞ্চিকতায় বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু, একই বস্তু যাকে যে ভগবানের হরি সম্বন্ধী বস্তু, ভগবানের সঙ্গে সম্পর্ক করা যেত কিন্তু তাকে প্রাপঞ্চিক বলে ত্যাগ করলাম। শ্রীহরি সেবায় যাহা অনুকূল বিষয়ে বলিয়া তাহা ত্যাগে হয় ভুল, ভগবানের সেবায় তো যুক্ত করা যেত ভগবানের প্রীতিবেদনের জন্য, আমার জন্য নয়, তা আমি ত্যাগ করলাম, তাহলে সেটি কী হবে? মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্য ফলগ কর্তব্য, তাহলে সেরকম সেটি ফলগ বৈরাগ্য, কারা? যারা মুমুক্ষু, যারা
নির্বিশেষবাদী, ব্রহ্মবাদী, তারা যেমন সব কিছুকে নেতি 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 নেতি, না না এই জড়জগৎ কোনো কিছু গ্রহণ করা যাবে না, খাবো না, গ্রহণ করবো না, ঘ্রাণ গ্রহণ করবো না, শুনবো না, সব কিছু নেতি নেতি। তারা কীর্তনকেও মনে করে মায়া, ভগবানের কথাকেও বলে মনে করে মায়া, প্রসাদকে মনে করে মায়া, কারণ এগুলো সব জড়, তারা মনে করে জড়বস্তু, কিন্তু তারা বোঝে না এটা ভগবান ভগবানে অর্পিত হয়েছে, ভগবানের প্রসাদ রূপে এসছে, এখন শুধু জীবন ধারণের জন্য গ্রহণ করে। শুষ্ক বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য বলা হয় যে বৈরাগ্যের ভেতর কোনো রস নেই, শুষ্ক বৈরাগ্য, ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত করে গ্রহণ করার নাম হচ্ছে প্রকৃত বৈরাগ্য। ওকে, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অত্যাহার কী। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ইফ দ্য প্র্যাকটিশনার টেক্স অর অ্যাকুমুলেটস মোর দ্যান নেসেসারি, হিজ স্পিরিচুয়াল লাইফ উইল বি লস্ট ডিউ টু হিজ বিং কন্ট্রোলড বাই দ্য ম্যাটেরিয়াল মেলোস। ইফ হি ডাজন্ট প্রপারলি অ্যাকুমুলেট, দেন দ্য বডি হুইচ ইজ মিন্স অফ ওয়ারশিপ উইল নট বি প্রোটেক্টেড। যথাযোগ্য বিষয়ে, যদি একজন অনুশীলনকারী সাধক যদি মোর দেন নেসেসারি অ্যাকুমুলেটস মোর দেন নেসেসারি, তিনি যদি এত বেশি সংগ্রহ করার চেষ্টা করেন যা তার দরকার নেই, প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তার স্পিরিচুয়াল লাইফ উইল বি লস্ট, তাহলে তার পারমার্থিক জীবন শেষ হয়ে যাবে। আবার ইফ ই ডাজ নট প্রপারলি অ্যাকুমুলেট, যদি তার যতটুকু দরকার ততটুকু সে গ্রহণ না করে, সংগ্রহ না করে, তাহলে সে তার এই যে শরীর, যা যে শরীর ভগবানের সেবার উপকরণ, সেটিও নষ্ট হয়ে যাবে, সেটি মেনটেন করতে পারবে না। তাই এভাবে বুঝতে হবে। তো এইভাবে আমাদের যে পূর্ববর্তী শ্লোকটি আমরা পড়েছিলাম, অর্থাৎ জিহ্বাবেগ উদর বেগ আমরা যেখানে পড়েছিলাম, তাহলে জিহ্বাবেগের সঙ্গে অত্যাহারের জায়গাটি আমাদেরকে বুঝতে হবে। কেবলমাত্র অতিরিক্ত আহারই নয়, যে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করার যে চেষ্টা, প্রয়োজন অতিরিক্ত অর্থ সঞ্চয় বিশেষ করে, সেটিও প্রয়াসের মধ্যে পড়ছে। তো এই ব্যাপারটিকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে, এই যে অত্যাহারের বিষয়ে ভক্তিবিনোদ ঠাকুর এখানে তিনি বলছেন যে এটিকে দের আর টু ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশন, দুই ধরনের প্রয়োগ আছে। কীরকম? ফর দ্য হাউস হোল্ডার্স অ্যান্ড ফর দ্য রিনান্সিয়েটস, যারা গৃহী এবং যারা বৈরাগী তাদের জন্য। গৃহীদের জন্য কী করবে? ইফ এ হাউস হোল্ডার কালেক্টস মোর দেন হিজ রিকোয়ারমেন্ট, দেন দিস ইজ অ্যান ইম্পিডিমেন্ট ইন হিজ ডিভোশনাল সার্ভিস অ্যান্ড ইন হিজ অ্যাচিভিং লর্ডস মার্সি। সো সেভিং টু মাচ অ্যান্ড আর্নিং টু মাচ আর বোথ অত্যাহার, দেয়ার ইজ নো ডাউট। অতিরিক্ত আহার করা, সেভিং টু মাচ, অতিরিক্ত সংগ্রহ করা, সঞ্চয় করা, এবং আর্নিং টু মাচ, এবং অতিরিক্ত উপার্জন করা, প্রয়োজন যা নেই, যেভাবে চললে জীবন কোনোরকম ছিমছাম চলে যায় ততটুকু, তার চেয়ে বেশি নয়, তার চেয়ে বেশি করলে সেটি হবে অত্যাহার। এটি কাদের জন্য? যারা হাউস হোল্ডার, যারা গৃহস্থ ভক্ত, তাদের জন্য। বাট এ রিনান্সিয়েট উইল নট কালেক্ট অ্যাট অল। একজন ব্রহ্মচারী, একজন রিনান্সিয়েট মানে ত্যাগী বা বৈরাগী ব্রহ্মচারী সন্ন্যাসী, তিনি একেবারেই গ্রহণ করবেন না, নট অ্যাট অল, একেবারেই না। কোনো ব্রহ্মচারী, কোনো সন্ন্যাসী, তার অতিরিক্ত আহার তো আছেই, প্লাস তার অতিরিক্ত সঞ্চয়ের চেষ্টা উপার্জন, ভক্তরা প্রণামী দিল, নিয়ে পকেটে গুঁজে দিল আর মন্দিরে দিল না। ব্রহ্মচারীর আবার আলাদা কী? ব্রহ্মচারী সন্ন্যাসীর আলাদা কিছু নেই, সব কিছু ভগবানের সেবায় তারা যুক্ত করবেন। তারা যদি তাদের নিজস্ব অ্যাকাউন্ট, নিজস্ব আলাদা একটা সেভিংস, তাহলে সে ব্রহ্মচারী নয়, মানে সে ত্যাগী নয়। ত্যাগী যদি নিজের ভবিষ্যৎ চিন্তা করে সঞ্চয় করে, তৎক্ষণাৎ সে ত্যাগীর আশ্রম থেকে অধঃপতিত হতে পারে, সে হয়তো বাইরে সে গেরুয়া বস্ত্র পরিধান করে আছে, কিন্তু সে কখনো সঞ্চয় করবে না। শাস্ত্র সিদ্ধান্ত, ভক্তিবিনোদ ঠাকুর বলছে নট অ্যাট অল, একদমই না, কোনো কন্ডিশনেও না, কোনো কন্ডিশনেও না। গৃহস্থদেরটা কন্ডিশনাল, শুধুমাত্র ভগবত সেবার জন্য, দেহ ধারণের জন্য, তার চেয়ে বেশি করলে তারটাও অত্যাহার হয়ে যাবে। আর ব্রহ্মচারীদের জন্য, সন্ন্যাসীদের জন্য একেবারেই নয়, ত্যাগীর আশ্রম যারা, একেবারেই নয়। এইভাবে তিনি এটিকে ব্যাখ্যা করছেন। Therefore, the householders and renunciates should consider these facts carefully
and after giving up atyahar, when they engage in devotional service, they will attain Krishna's mercy. Tai grihi hok ba tyagi hok, atyahar, after giving up atyahar, atyahar borjon korar porei jodi tara bhagavat seva kore, tahole tara bhagobaner will attain Krishna's mercy, tahole tara bhagobaner kripa labh korben. Oto shohoj noy ei byapar gulo amaderke bhalo kore bujhe nite hobe. Okay, next hoche prayash. Prayasher khetre bola ache je Bhaktivinoda Thakur prothomei tini bolchen, if prayas is not given up, devotion will never arise. Jodi amra prayas tyag na kori kokhono amader bhaktir uday hobe na. Prayas mane ki? Prayas mane hocche kono kichur jonno useless labor or endeavor, proyojon nei tar jonno ajotha barongbar prochesta kore jaba. বারংবার প্রচেষ্টা করে যাওয়া তার কোনো প্রয়োজন নেই. লর্ড ডিভোশন, স্পিরিচুয়াল লাইফ ইজ নাথিং আদার দেন পিওর ডিভোশন অ্যান্ড টু দ্য সুপ্রিম লর্ড. ডিভোশন নট বি, এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, স্পিরিচুয়াল লাইফ ইজ নাথিং আদার দেন পিওর ডিভোশন অ্যান্ড টু দ্য সুপ্রিম লর্ড. পারমার্থিক জীবন মানে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ সেবা ছাড়া আর কিছু নয়. ভগবানের প্রতি, পরমেশ্বর ভগবানের প্রতি পিওর ডিভোশন, শুদ্ধ ভক্তি, পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শুদ্ধ ভক্তি ছাড়া আর কিছুই পারমার্থিক জীবন নয়. স্পষ্ট উনি বলছেন স্পিরিচুয়াল লাইফ ইজ নাথিং আদার দেন পিওর ডিভোশন. তাই ভক্তি করার মনোভাবে, যে কথাটা আমি প্রায় সময় বলি যে যদি ভক্তই হতে এসছি তো ভক্তি করব, যদি ভক্তি না করি, ভক্ত শব্দটি এসছে ভক্তি থেকে, ভক্তি আছে বলে ভক্ত, যদি ভক্তি না থাকে তাহলে তো লেবাস চেঞ্জ হয়েছে, 500 টাকার ভক্ত হয়েছি কিন্তু ভক্তিজীবন যাপন করছি না. ভক্তিজীবন যাপন করা মানে কি? ভক্তিজীবন যাপন করা মানে ভক্তিকে আশ্রয় করে জীবনযাপন করা. কিন্তু আমরা ভক্তি নাম করে যদি আমরা অন্য কিছু করি দেন আমরা ভক্ত নই. স্পষ্ট বলছি ভক্তি ঠাকুর, আমি বলছি না, স্পষ্ট চোখের সামনে, আপনাদের চোখের সামনে. ডিভোশন, স্পিরিচুয়াল লাইফ ইজ নাথিং আদার দেন পিওর ডিভোশন অন টু সুপ্রিম লর্ড. পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করা ছাড়া আর কিছুই ভক্তি জীবন নয়. ডিভোশন ক্যানট বি ডিফাইন্ড বাই এনি সিমটমস আদার দেন ফুল সারেন্ডার অ্যান্ড সাবঅর্ডিনেশন আন টু দ্য লোটাস ফিট অফ দ্য সুপ্রিম লর্ড. ভক্তিকে আর কোনোভাবে সংজ্ঞা দেওয়া যায় না. ভক্তির সংজ্ঞা কী? ডিভোশন ক্যানট বি ডিফাইন্ড. ভক্তিকে আর কোনোভাবেই সংজ্ঞা দেওয়া যাবে না, কী ছাড়া? আর কোনো লক্ষণের দ্বারাই নয়, আদার দেন ফুল সারেন্ডার অ্যান্ড সাবঅর্ডিনেশন. ফুল সারেন্ডার, পূর্ণরূপে শরণাগত এবং নিজেকে অর্পণ করে দেওয়া ভগবানের কাছে, এছাড়া আর কোনো কিছু ভক্তি নয়. এছাড়া আমরা যা করছি তা প্রয়াস করছি মাত্র, চেষ্টা করছি ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য. ফুল সারেন্ডার, পূর্ণ শরণাগতির স্তরে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি. তাই এখন আমরা যা করছি আমরা কখনো বাহাদুরি, যে কারণে আমি বারবার এই কথা বলছিলাম সদাচার ক্লাসে একদিন, যে আমরা মনে করি আমরা বড় মহান ভক্ত হয়ে গেছি, আমরা কিছুই হইনি. আমি টেম্পল প্রেসিডেন্ট, আমি ভক্তিবৃক্ষ লিডার, আমি নাম হতো চক্রপতি, আমি এই, আমি সেই, আমি টেম্পল কমান্ডার, আমি জিবিসি, আমি ইনচার্জ, আমি ম্যানেজার, কত কিছু, এগুলো কোনো মূল্য নেই. সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে. ভক্তি মানে সমস্ত উপাধি দূরে রেখে, খুলে রেখে ভগবানের সেবা করা. সর্বোপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি দূরে রেখে আমাদের ভগবত সেবা করার নাম হচ্ছে ভক্তি. কিন্তু আমরা যদি সেগুলো সহ করি তাহলে ভক্তি হবে না. আমি অমুক তাই আমি ভক্তি করছি, আমি অমুক তাই আমি ইস্কনে এসব পরিচালনা করছি, ভক্তি হবে না, ভক্তি হবে না. এগুলি কতগুলো অঙ্গ অনুশীলন করা হচ্ছে মতো, কিন্তু ভক্তি প্রকৃত ভক্তি না. সর্বপাধি বিনির্মুক্তম, ভক্তির সামনে সুন্দর গ্রন্থে রূপ গোস্বামীপাদ বলছেন সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে, আমি মোটা, আমি কালো, আমি হ্যাংলা, আমি পাতলা, আমি বিদেশি, আমি ভারতীয়, আমি বাঙালি, আমি নন বাঙালি, আমি হিন্দু, আমি মুসলমান, আমি প্রেসিডেন্ট, আমি সার্ভেন্ট, আমি ক্লার্ক, আমি মেথর, আমি ঝাড়ুদার, আমি বাগানের মালি, নো, কোনো রকম উপাধি নয়. এই জড় শরীরটা একটা আমাদের উপাধি, তাই যতক্ষণ পর্যন্ত আমাদের দেহাত্মবুদ্ধি থাকে ততক্ষণ পর্যন্ত আমরা উপাধিতে আছি. আমরা আলোচনা করেছি এর আগে যে যে উপাধি আমাকে দেওয়া হচ্ছে, আমি অমুক, আমি ম্যানেজার, আমি অমুক, আমি তমুক,
আমি কমান্ডার, আমি প্রেসিডেন্ট, হ্যাঁ, বা আমি সংকীর্তন ইনচার্জ, আমি এই সেই, এগুলো শুধু সেবার কিছু পদবি মাত্র। সেবা করতে গেলে তার আন্ডারে তাকে ফলো করে সবাই করছে, কিন্তু সে যদি ভেবে বসে থাকে আমি লিডার, আমি প্রেসিডেন্ট, তাহলে গেল তার, তখন তো ভক্তি হল। এখানে বলা আছে ডিভোশন ক্যানট বি ডিফাইন্ড বাই এনি সিমটমস আদার দেন ফুল সারেন্ডার, পূর্ণরূপে ভগবানের প্রতি শরণাগত এবং অ্যান্ড সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন মানে দাসত্ব, আমি ভগবানের দাস, যদি এই চেতনা পূর্ণরূপে আমার মধ্যে কাজ না করে আমার আর কোনো পরিচয় নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, দাসের অনুদাস আমরা, দাসানু 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 দাস। যে যত বেশি দাসানু দাস সে তত বেশি ভগবানের প্রিয়। কারা কারা দাসানু দাস হতে চান লিখুন এখানে কমেন্ট করে, কত কত মাত্রায় আপনি দাসানু দাস হতে পারেন, কত মাত্রায় আপনি দাসানু দাস হতে চান, শুধু দাস না, দাসানু দাস না, আরও দাসানু দাস না, দাসানু 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 দাস, কত মাত্রায় হতে চান, অন্তর থেকে বলুন, হৃদয় থেকে। তুলসী মন্ত্র একটু বলবেন দয়া করে, ক্লাসের মাঝখানে প্রশ্ন না করলে ভালো, তাহলে অনেক সময় আমি যা বলছি সেটা থেকে লাইন মানে ট্র্যাক অফ ট্র্যাক হয়ে যায়। তুলসী মন্ত্র হচ্ছে ওম বৃন্দাবে তুলসী দেব প্রিয়ায় কেশবশ্রচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবর্তী নম নমঃ, এটা হচ্ছে তুলসী মন্ত্র। ওকে, তো এইভাবে আমরা যখন আমাদের প্রকৃত স্বরূপে স্থিত হবো, যে আমরা দাস, তখন আমাদের ভক্ত হবে, সেটি হবে প্রকৃত ভক্ত। তো ভক্তিম ঠাকুর বলছেন যে ইন ওয়ান্স ইনহেরেন্ট অকুপেশন দের ইজ নো নিড অফ প্রয়াস, দের ইজ নো নিড অফ প্রয়াস। যদি আমরা আমাদের স্বরূপগত অবস্থানে থাকি, আমাদের আমাদের স্বরূপগত অবস্থানে আমরা কী হতে পারি, আমরা স্বরূপগত অবস্থানে কী, আমরা কৃষ্ণ দাস, পূর্ণরূপে আমরা ভগবানের কাছে আমরা শরণাগত হয়ে থাকতে চাই, তাহলে সেই অবস্থানে চিন্তা করলে আমাদের কোনো প্রয়াস করার দরকার পড়ছে না। দাসানু 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 দাস 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 দাসানু দাস টু দি পাওয়ার ইনফিনিটি, দাসানু দাস টু দি পাওয়ার ইনফিনাইট, গুড, 100%। অমিত অধিকারী বলছেন, কি বলছেন দেবেশ্বর প্রভু, অহম দাসস্মি, অহম দাসস্মি, ওকে, যার কোনো মাত্রা নেই এমন দাস হতে চায় লক্ষ্মণভাব নিতাই প্রভু, মানে যত যতটুকু দাস, যত নিচে দাস হয়, হ্যাঁ প্রকৃতপক্ষে তাই, যে যত বেশি নিচে সে তত বেশি আনন্দ পায় ভক্তি জীবনে, যে যত বেশি ওপরে যত। আপনার একটা উদাহরণ দিই দেখুন, যখন যখন ঝড় হয়, অনেক বড় ঝড় হয়, হ্যাঁ, অনেক বড় ঝড়ের সময় গাছের ডালপালা ভাঙে কোনগুলোর, এই যে ঝাউ গাছ টাইপের ঝোপ গাছগুলোর পাতা ভার ছোটো ছোটো এরকম ঝোপ গাছের, নাকি বড় বড় লম্বা লম্বা তাল গাছের, নারকেল গাছের মাথা, আম গাছের মাথা, কোনগুলো? এখন বৈশাখ মাস, এখন আপনারা বুঝতে পারবেন যে কোনগুলো যায় বড়, যত বড় হবে তত সমস্যা আছে। তাই ভগবান কাউকে কোনো পজিশন দেয়নি, না আমি ইসকনের কোনো টেম্পল প্রেসিডেন্ট, না আমি জোনাল সেক্রেটারি, না আমি ইনচার্জ, না আমি কমান্ডার, না আমি আমি ভক্তি বিশ্ব লিডার, না, দ্যাটস ফাইন, দ্যাটস অল রাইট, আমরা বলছি দ্যাটস নট অল, দ্যাটস অল রাইট, নট অনলি অল রাইট, দ্যাটস কৃষ্ণ স্পেশাল মার্সি, ভগবানের বিশেষ করুণা হলে তার কোনো পজিশন নেই, যার পজিশন আছে সে বিপদে আছে, কারণ তার আন্ডারে হলে একজন আছে, না যার আন্ডারে একজন আছে তার টেনশন অনেক। যেমন এখানে আমাদের আমাদের একজন কলিগ আছে, আমাদের একজন মানে আমরা একসঙ্গে সেবা করি আছে, তো আমার সাথে কয়েকজন ভক্তর আছে, তারা মানে আমাকে নাম দিয়েছে আমার পদাধিকার বলে, আমি তারা আমার তারা আমার সঙ্গে আমার অধীনে কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অনেক উন্নত আমার। তো যখন যখনই কোনো কিছু হয়, গণ্ডগোল, কোনো একটা কিছু সমস্যা হয়, তখন প্রভু এখানে আছে, উনি জানে, সে টেনশনটা আমার মাথায় সবার আগে ঢোকে, কিছু হলো তো আমাকে আগে কথা শুনতে হবে, ঝড় ঝাপটা আমার উপর দিয়ে যাবে, তো বিপদ না। তো যদি ভগবান কাউকে পদ না দেয়, কত বড় ফ্রি, কতটুকু নিশ্চিন্ত আমরা থাকতে পারছি, কত আনন্দময় জীবন। বলে না গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, কেন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, বাবার হোটেলে খায়। তো যারা যারা অন্যের অধীনে আছে তারা নিশ্চিন্ত, তারা নিশ্চিন্ত। তা আমরা যদি অধীনে থাকি, ছোট থাকি, তাহলে ঝড় ঝাপটা আমাদের উপর দিয়ে যাবে না, বড় কিছুর উপর দিয়ে চলে যাবে। তাই সবসময়
নিচু থাকতে পারলে ভালো। দেখবেন যখন ঝড় হয়, কোনো কোনো কত মানে জায়গায় কত ঘাস রয়েছে, কোনো ঘাসের কিছু হয় না। আপনি পরদিন বাইরে বেরোলে দেখবেন রাস্তায় সমানে বড় বড় গাছের ডাল পড়ে আছে, কিন্তু একটা ঘাসের কিছুই হয়নি, ঘাস ওইরকমই আছে। কারণ ঘাসের উপর দিয়ে ঝড় যায় না, ঝড় যায় ওপর দিয়ে। তাই আক্ষেপ করার কিছু নেই যে আমি কেন পথ পেলাম না, এই হলো না, সেটা ভগবানের বিশেষ কৃপা। এই কৃপা বুঝে নিতে হবে, কৃপা কাকে বলে সেটা আমাকে বুঝতে হবে। আমরা ভাবছি বড় কিছু পেলেই আমরা শুধু কৃপা পাচ্ছি, বড় পদে আছি, যে বড় পদে আছে সে জানে যে বড় পদে থাকার কত জ্বালা। আর কেউ তো আছে বড় পদটাকে এনজয় করে এবং লোককে এক্সপ্লয়েট করে। অন্য বিষয়ে আমরা এর আগে আলোচনা করেছি, এদিকে যাচ্ছি না। তো এখানে যেটি বলা হচ্ছে যে ইন ওয়ান্স ইনহেরেন্ট অকুপেশন দের ইজ নো নিড অফ প্রয়াস। প্রয়াস মানে কোনো কিছু করার জন্য অত্যধিক চেষ্টা। তো যখন কেউ কারোর কনস্টিটিউশনাল পজিশন, কারোর স্বরূপগত অবস্থানে কেউ থাকে, তখন আর তার কোনো কিছু করার দরকার হয় না। কেন? কারণ সে জানে কি সম্পদে বিপদে জীবনে মরণে দয়ে বাব গেলা তুয়া পদ বরণে। হে ভগবান, আমার কোনো চিন্তা নেই, সম্পদে বিপদে জীবনে মরণে সব কিছু তোমাকে দিয়ে দিয়েছে, দায় তো তোমার, আমার আমার কি, আমার কোনো রকম চিন্তা নেই, তো তোমার সব দায় তোমার। দায় মম গেলা ও পদ বরণে, হে ভগবান তোমার সে চরণকমল গ্রহণ করার ফলে আমার সমস্ত দায় দায়িত্ব চলে গেল। তাই যে তার স্বরূপগত অবস্থানে থাকে তার প্রয়াস করার প্রয়োজন পড়ে না, অত্যধিক প্রয়োজন অতিরিক্ত তার দরকার পড়ে না। আত্মনিবেদন তুয়া পদে করি হইলু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। সে কেবল আনন্দ দেবে, তার তো কোনো চিন্তা নেই, শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে। আমরা যাকে প্রচলিত ভাষায় বলে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা। ভগবান জানে, ভগবান সব দেখবে, সব কিছু ভগবানের, আমার কি, আমার তো কিছু নেই। দেখি কৃষ্ণ যা করেন, সেই জন্য ভগবানের ভক্তের সবসময় এই মনোভাব, ভগবান যা করেন। তাই জন্য একদিন বলছিলাম না, আমরা আলোচনা করছিলাম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত কি, কৃষ্ণ ভাবনাময় হওয়া মানে কি, মঙ্গলময়ের সবই মঙ্গল, মঙ্গলময়ের সবই মঙ্গল, এই কথা বোঝার নামই কৃষ্ণ ভাবনামৃত। ভগবান যা করেন সব কিছুই মঙ্গলময়, এই এই বিশ্বাস নিয়ে যিনি, দৃঢ় বিশ্বাস নিয়ে যিনি আছেন, তিনি কৃষ্ণ ভাবনাময়। কেন? তিনি সমস্ত পরিস্থিতি সব কিছু পেছনে কৃষ্ণের হাত দেখছেন। আমরা অভিযোগ করতে শুরু করি যখন আমরা পেছনে কৃষ্ণের হাত দেখি না, উই ইমিডিয়েটলি স্টার্ট কমপ্লেনিং, এটা এই কারণে হয়েছিল, ওই কারণে হয়েছিল, এই করলো, এটাও করলো। ভগবানের সব কিছু পেছনে পরিকল্পনা, চূড়ান্ত পরিকল্পনা তার, অর্থাৎ অনুমোদন সাইন করেছেন তিনি, অ্যাপ্রুভাল করেছেন তিনি, তাই তা ঘটছে। তা অভিযোগ করা, তাই ভক্তের জন্য আলাদা করে প্রয়াস করা কিছু নেই। যদি তার সে তার ইনহেরেন্ট পজিশন, তার তার স্বরূপগত অবস্থানে যদি সে স্থিত হয়ে যেতে পারে, এক্সেপ্ট দিস লিটল প্রয়াস, অল আদার কাইন্ডস অফ প্রয়াস আর আনফেভারেবল ফর ডিভোশনাল সার্ভিস। কোন প্রয়াস ছাড়া? ইন দ্য লিভিং এন্টিটিস কন্ডিশন স্টেট দেয়ার ইজ নিড ফর এ স্মল অ্যামাউন্ট অফ প্রয়াস ইন অর্ডার টু কাল্টিভেট ডিভোশনাল সার্ভিস। দ্য লিভিং এন্টিটিস কন্ডিশন স্টেট, ইন দ্য লিভিং এন্টিটিস কন্ডিশন স্টেট দেয়ার ইজ নিড ফর স্মল অ্যামাউন্ট, খুব সামান্য চেষ্টা আমাদেরকে করতে হবে ভগবত সেবা করার জন্য। প্রভু শুধু মুখে বলি দাস হতে চাই, মনে মনে আমাকে কেন প্রভু বলে না। ধন্যবাদ আপনার হৃদয় খুলে সরলভাবে বলার জন্য। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন এই মনোভাব চলে যায়। তো কি এখানে বলা হচ্ছে যে ইন দ্য লিভিং এন্টিটিস কন্ডিশন, আমাদের বদ্ধ অবস্থায় আমাদের ততটুকু প্রয়াস করা দরকার, চেষ্টা করা দরকার যতটুকু ভগবত সেবার জন্য। এক্সেপ্ট দিস লিটল প্রয়াস, অল আদার কাইন্ডস অফ প্রয়াস আর আনফেভারেবল ফর ডিভোশনাল সার্ভিস, এছাড়া বাকি সব কিছুই ভগবানের সেবার প্রতিকূল হবে। যেমন শ্রীমদ্ ভাগবতমে ব্রহ্মাজি তিনি যেমন তার প্রার্থনায় বলছেন, হ্যাঁ, জ্ঞানে প্রয়াসম উদপার্শ্ব নমন্তি এব জীবন্তে সম্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতাম শ্রুতিগতাম তনুমি তনুভি ইয়ে প্রয়াস জিত উপিষ্য স্ত্রৈলক্ষ্যম। জ্ঞানের প্রয়াস, ভগবানের ভক্তি ছাড়া অনাবশ্যক জ্ঞান লাভ, এটি জ্ঞানের প্রয়াস।
মায়াবাদীদের জ্ঞান শুষ্ক জ্ঞান, এমনকি ভগবত ভক্তির ক্ষেত্রেও ভগবানকে জানার জন্য, ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার জন্য যে জ্ঞান, ভগবানকে আরও প্রীতি করতে, ভগবানকে ভালোবাসতে কী কী সমস্যা আছে, কোনগুলো ডুজ, কোনগুলো ডোন্টস, কোনগুলো করবো না, কোনগুলো করব, এই সমস্ত কিছু জানা ছাড়া, এছাড়া যে অন্য জ্ঞান সেটিও প্রয়াস। বেশি জ্ঞান আমাদের প্রয়োজন নেই, যতটুকু জ্ঞান আমাদেরকে কৃষ্ণকে ভালোবাসতে দৃঢ়ভাবে দৃঢ় হতে সাহায্য করবে সেটি হচ্ছে প্রকৃত দরকার। এছাড়া অনাবশ্যক, যেমন অনেকে অনেক সময় প্রশ্ন করে কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ কেন, কৃষ্ণ বাঁশি বাজায় কেন, কৃষ্ণ তো হারমোনিয়াম বাজাতে পারতো, কৃষ্ণ তো মাউথ অর্গান বাজাতে পারতো, বাঁশি কেন বাজায়, ফালতু ধরনের প্রশ্ন। এটা জেনে কি কি হবে, কিছু হবে, লাভ হবে ভগবানের? তো এইভাবে অনাবশ্যক যেই সমস্ত কিছু জানার প্রয়াস, বা অনেক পুরাণ উপনিষদ সমস্ত কিছু পড়বো, পড়ে তারপরে কী করবো, কী আর করবো, বগলতলায় নিয়ে ঘুরবো, যখন ঝড় আসবে সেই পণ্ডিতের মতো। মাঝি যখন বলছে তুমি সাঁতার জানো, বলছে না, তো তুমি এতক্ষণ ধরে আমাকে জ্ঞান দিলে, আমার জীবনে 4 আনা বৃথা, 8 আনা বৃথা, 12 আনা বৃথা, তোমার জীবনে তো 16 আনাই বৃথা বাবু, তুমি তো সাঁতারই জানো না, এখন ঝড় আসবে, নৌকো উল্টে যাবে, তুমি শেষ। তো যদি আমরা সমস্ত জ্ঞান গ্রহণ করেও যদি আমরা এই সংসার সমুদ্র উত্তীর্ণ হতে না জানি, অর্থাৎ ভগবত ভক্তিতে আমরা নিজেকে পূর্ণরূপে যুক্ত করতে না জানি, তাহলে আমাদের জ্ঞানের কোনো লাভ নেই, সেই শুধু বগল দাবা করা কয়েকটা বইয়ের মতো হবে, কোনো মানে নেই। জ্ঞানে প্রয়াসের মতো প্রসাদ, ব্রহ্মা বলছেন অযথা জ্ঞান দূর করতে কৃষ্ণ সম্পর্কিত জ্ঞান, কেবল ভগবান এবং ভগবানের ভক্তের প্রতি দৃঢ় ভক্তি হতে যা যা কিছু প্রয়োজন সেই জ্ঞান ছাড়া অনাবশ্যক জ্ঞান। এছাড়া রয়েছে কর্মপ্রয়াস, অত্যধিক কর্মে অত্যধিক পরিমাণ কিছু পাওয়ার বাসনা। যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, ভগবত ভক্তি করতে চেষ্টা করবো, তখন আমরা আপনা আপনি সমস্ত জ্ঞানে আমাদের হৃদয় উদ্ভাসিত হবে। ভগবান ভক্তি ঠাকুর বলছেন ভগবান হচ্ছে স্পিরিচুয়াল সান, ভগবান হচ্ছে চিন্ময় সূর্য, আর আমরা সেই সূর্য, সেই সূর্যের রশ্মি কণা। তাই আমরা যখন ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকবো তখন আপনা আপনি আমরা আলোকিত হব। একটা রশ্মিকণা যখন ছুটে যাবে, মানে একটা রশ্মিকণা আলাদা কোনো অস্তিত্ব নেই, রশ্মিকণা যখন সূর্যের সঙ্গে যুক্ত তখন সে আপনা আপনি আলোকিত। তাই আমাদের সবসময় ভগবানের সঙ্গে কৃষ্ণ ভাবনাবৃত্তি আমাদের যুক্ত থাকতে হবে। এভাবে আর যত সমস্ত ধরনের প্রয়াস আছে, যা কিছু আমাদের প্রয়োজন অতিরিক্ত, তা কিছু আমাদেরকে বর্জন করতে হবে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই যে অষ্টাঙ্গযোগের পন্থা বা জ্ঞানের পন্থা, এসবের মধ্যে অধিক প্রয়াস, অধিক যোগাসন অনুশীলন করা, যোগের মধ্য দিয়ে ভগবানকে, ভগবানের মানে নিজের মুক্তি লাভের চেষ্টা করা, যোগীদের চরম উদ্দেশ্য মুক্তি, জ্ঞানীদের চরম উদ্দেশ্য মুক্তি, তার সিদ্ধি মুক্তি, এইসবই তারা চায়। তো সেটিও ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে দিস টাইপ অফ অ্যাক্টিভিটি অ্যান্ড নলেজ ইজ অনলি অ্যাকসেপ্টেড অ্যাজ এ মিন্স, ইফ দে আর অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য গো দেন দে বিকাম দ্য সোর্স অফ ফল্ট। এই সমস্ত পন্থাগুলো কেবলমাত্র উপায় মাত্র, পন্থা পন্থা মাত্র, কিন্তু সেই পন্থা যখন আমরা প্রকৃত যে উদ্দেশ্য লক্ষ্য ভগবানকে লাভ করা, ভগবানের চরণে প্রেম লাভ করা, যদি সেই দিকে এই এই পথ আমাদেরকে নিয়ে না যায়, যদি আমরা পথের প্রতি আকৃষ্ট হয়ে থাকি, পন্থার প্রতি অধিক আকৃষ্ট হয়ে থাকি, তাহলে সেটি প্রয়াস। লক্ষ্যের প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে, ভগবানকে, তাই প্রয়াসে বুঝতে হবে। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে, অনেক সময় কিছু অতিরিক্ত নিয়মকানুন পালন করা নিয়েই, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো নিয়মাগ্রহের ব্যাপারে, সেখানে গিয়ে আমরা অতিরিক্ত আলোচনা করবো। পন্থার প্রতি বেশি আসক্তি কিন্তু লক্ষ্যের প্রতি আসক্তি নেই, লক্ষ্য কি, চরমে কৃষ্ণ প্রেম লাভ করা। শুধু কেবলমাত্র যে রাস্তায় চলছি সেই রাস্তার প্রতি অধিক, রাস্তার নিয়ম কানুনের প্রতি অধিক আগ্রহ, নিয়ম আগ্রহ হয়ে যায়। দ্য হার্ড লেবার ফর অ্যাক্টিভিটিস লাইক ভিজিটিং হলি প্লেসেস ইজ প্রয়াস দ্যাট ইজ আনফেভারেবল ফর ডিভোশন সার্ভিস। ইফ হাউ এভার ওয়ান গোস টু দ্য প্লেসেস অফ কৃষ্ণস ফার্স্ট টাইমস উইথ এ গ্রিডি ডিজায়ার টু অ্যাওয়েকেন হিজ এক্সটেটিক লাভ ফর কৃষ্ণ অ্যান্ড টু অ্যাসোসিয়েট উইথ দ্য ডিভোট ইজ দেন দিস সার্টেনলি devotional service, then this is certainly devotional service, not useless prayas.
এমনকি তীর্থযাত্রা, আমরা এর আগে আরেকদিন আলোচনা করছিলাম তীর্থযাত্রার কথা, যেদিন আমরা বৈষ্ণব সদাচারের তীর্থযাত্রা আলোচনা করছিলাম, ভক্তিবিনোদ ঠাকুর সেম কথা এখানে তিনি বলছেন, অর্থাৎ তার কথাই আমরা আলোচনা করেছি কি যদি কোনো তীর্থযাত্রা কেবলমাত্র কেবলমাত্র কিছু পুণ্য লাভের জন্য হয়, ভগবানের কাছে ভক্তি লাভের জন্য নয়, পুণ্য লাভের জন্য, তাহলে সেটি প্রয়াস। কিন্তু যদি উনি বলছেন ইফ হাউ এভার ওয়ান গোজ টু দ্য প্লেসেস অফ কৃষ্ণাস পাস্ট টাইমস উইথ এ গ্রিডি ডিজায়ার, অত্যন্ত লোভ নিয়ে, লোভযুক্ত বাসনা নিয়ে, টু অ্যাওয়েকেন হিজ এক্সটেটিক লাভ ফর কৃষ্ণা অ্যান্ড টু অ্যাসোসিয়েট উইথ দ্য ডিভোটিস, দেন দ্যাট ইজ সার্টেনলি নট প্রয়াস, দ্যাট ইজ ডিভোশনাল সার্ভিস। তাহলে সেই তীর্থ ভ্রমণ, সেই ধাম পরিক্রমা প্রয়াস নয়, অত্যন্ত লোভ না, ওখানে কেন যাব, ওখানে গিয়ে ও ভগবান ওখানে লীলা করেছেন, ভগবানের ভক্তরা ওখানে লীলা করেছে, সেই স্থান দর্শন করব, নয়নে হেরিব সেই স্থান, কবে গোবর, হ্যাঁ দেখিব দু নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস, ভ্রমিতে ভ্রমিতে কবে এদেহ পতন হবে, কহে দিনে নরোত্তম দাস, কবে দর্শন করব ভগবান এই সমস্ত লীলাস্থল, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, শ্রীক্ষেত্র ধাম, এই যেখানে যেখানে ভগবান লীলা করেছে সেগুলো দর্শন করে, হ্যাঁ সেই সমস্ত জায়গায় গিয়ে প্রেমে প্রেমে গড়াগড়ি যাব। যেমন ভক্তিম ঠাকুর তার ভজনে বলছেন কবে সুরধ্বনি তটে, সে ভজনে আছে, কবে সুরধ্বনি তটে ভজনে আছে, হ্যাঁ গৌ নিত্যানন্দ বলি বেড়াইব, তারপর কি ধুলায় গড়াগড়ি যাব, সুরধ্বনির জল পান করব, এই হচ্ছে, এই হচ্ছে ভক্তিমূলক ভাব নিয়ে তীর্থদান, তীর্থস্থান বা ধাম পরিক্রমা। কেউ যদি কেবল কিছু পুণ্য অর্জনের জন্য হয়, হ্যাঁ ভগবানের প্রতি প্রীতি উৎপাদন করানোর জন্য এবং ভগবত ভক্তের সঙ্গ করার জন্য, তাহলে সেটি প্রয়াস না, সেটি ভক্তি। কিন্তু সে একই কাজ যদি আমরা সে উদ্দেশ্যে না করি, তাহলে সেটি প্রয়াস হয়ে যাবে, কিছু শুষ্ক পুণ্য লাভের জন্য আর কিছু না। তো কী হবে যখন আমরা আবার, যেমন বৈষ্ণবদের সেবার কথা বলা হচ্ছে, দ্য প্রয়াস ফর সার্ভিং দ্য বৈষ্ণবস ইজ নট প্রয়াস, দ্য প্রয়াস ফর সার্ভিং দ্য বৈষ্ণব ইজ নট প্রয়াস, ফর গ্রিড টু অ্যাসোসিয়েট উইথ ওয়ান্স ওন পিয়ার্স ডিস্ট্রয়েস ফলস ইন দ্য ফর্ম অফ ডিজায়ার্স টু অ্যাসোসিয়েট উইথ দ্য ওয়ার্ল্ডলি মাইন্ডেড পিপল। ভক্তদের সঙ্গ করার, বৈষ্ণব সঙ্গ করার যে বাসনা বা তাদের সেবা করার যে বাসনা, সেটি প্রয়াস নয়, কেননা সেটি জড় লোকের সঙ্গ থেকে দূরে রেখে, জড়লোকের সঙ্গ অর্থাৎ জনসঙ্গ, আমরা পরে আলোচনা করবো কালকে, জনসঙ্গের প্রভাবে আমাদের ভক্তি নাশ হয়ে যাওয়ার যে প্রবণতা, তাই থেকে আমরা আমাদেরকে মুক্ত করার জন্য বৈষ্ণব সঙ্গ করছি, বৈষ্ণবদের সেবা করছি, তাই সেটি প্রয়াস নয়। তারপরে ভক্তিমান ঠাকুর বলছেন যদি আমরা কেবলমাত্র ভগবত সেবায় পূর্ণরূপে যুক্ত হই, তাহলে আলাদা করে আমাদের প্রয়াস করার কোনো দরকার পড়ছে না, যেটি আমরা একটু আগেই পড়লাম যে জীবের স্বরূপগত অবস্থানে সে থাকলে তাকে আলাদা করে কোনো প্রয়াস করতে হবে না। এই প্রসঙ্গে তিনি শ্রীমদ্ ভাগবতে 1.2.7 থেকে তিনি বলছেন, বাস্তবে ভাগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনেত্যা আশু বৈরাগ্যম জ্ঞানম চ জহ যদ অহৈতুকম, ভগবান শ্রী বাসুদেবের প্রতি যখন কেউ ভক্তি করবে, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত, ভক্তির মাধ্যমে যখন ভগবান বাসুদেবের সেবা করবে, তখন জনয়তি মানে জন্ম লাভ করে, আশু শীঘ্রই কি বৈরাগ্যম, তার বৈরাগ্য শীঘ্রই লাভ হবে, জ্ঞানম বৈরাগ্য এবং জ্ঞান তার লাভ হয়ে যাবে আপনা আপনি, সেই বৈরাগ্য এবং সেই জ্ঞান কী হবে, ইয়াদ অহৈতুকি অহৈতুকি বৈরাগ্য এবং জ্ঞান। এমন নয় যে আমি বৈরাগ্য, অনেকে শুষ্ক বৈরাগ্য করে, শুধু বৈরাগ্য যেটি আমরা একটু বলছিলাম, বৈরাগ্য দেখানোর জন্য বৈরাগ্য, কিন্তু না আপনা আপনি ঘটবে। যেমন শ্রীমদ ভাগবত একাদশী স্কন্ধে বলা আছে, ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্রৈক একশ, যখন ভগবত ভক্তিতে কেউ অগ্রগতি সাধন করবে, তখন তিনটে জিনিস একসঙ্গে ঘটবে, ভগবত ভক্তিতে প্রগতি হচ্ছে তার প্রমাণ তিনটে জিনিস একসঙ্গে ঘটবে, হ্যাঁ ভগবত ভক্তি তিনটি জিনিস তখন একসাথে ঘটবে, কী কী, ভক্তি পরেশানুভব বিরক্তি, ভক্তি পরেশানুভব বিরক্তি, যখন আমরা ভক্তি করতে ঐকান্তিকভাবে আমরা করতে শুরু করব, তখন একসঙ্গে, হ্যাঁ এই যে তিনটি বিষয় ত্রিক এক কালহ, এই তিনটি একই সঙ্গে তখন ঘটবে, ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পাবে, পরেশানুভব অর্থাৎ
অনুভব, অনুভব মানে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, আমাদের ভগবানের সঙ্গে আমাদের অভিজ্ঞতা হবে, অনুভব হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের ভক্তি জীবন অনুভব নেই, আমরা এক্সপিরিয়েন্স ছাড়া, অনুভব ছাড়া আমরা কথা বলি, যে কারণে আমাদের কথা কাজে লাগে না। আবার আমরা ভক্তিও করছি হয়তো শুধু করতাল বাজিয়ে যাচ্ছি, মৃদঙ্গ বাজিয়ে যাচ্ছি, হরে কৃষ্ণ বলে যাচ্ছে, কিন্তু অনুভূতি নেই, অনুভব নেই। যখন পরেশ অনুভব ডিরেক্ট এক্সপিরিয়েন্স হবে ভগবানের সঙ্গে, এবং বিরক্তি, এই তিনটি জিনিস এককাল, ত্রিক এক কাল হ, একই সঙ্গে তিনটি জিনিসের তখন উদ্ভব হবে। তো এই কথা জেনে ভগবানের ভক্ত তিনি অনাবশ্যক কোনো কিছুতে তিনি প্রয়াস করবেন না। আমাদেরকে জানতে হবে এই জগৎটি কী, আমরা যেমন কোনো পান্থশালায় রয়েছি, পান্থশালা মানে পথের পাশে অনেক হোটেল থাকে, লোক যখন কোথাও যায় ঘুরতে যায় তখন সে সেই সেই জায়গায় সে থাকে, অতিথিশালা। তো এই জগৎটা একটা অতিথিশালা, এখানে আমাদের পারমানেন্ট থাকার ব্যবস্থা নেই, কেউ যদি অতিথিশালার প্রতি বেশি আকৃষ্ট হয় তাহলে তো সে কষ্ট পাবে, কারণ তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এইভাবে আমাদের, আমরা সবসময় এই জগতের প্রতি আমাদের যে বৈরাগ্য সেটি অটোমেটিক্যালি আসবে যদি আমরা কৃষ্ণ সেবায় ঐকান্তিকভাবে নিযুক্ত থাকি। সবচেয়ে ভক্তিমন ঠাকুর এখানে বলতে সবচেয়ে জঘন্যতম প্রয়াস কোনটি, দ্য প্রয়াস ফর অ্যাটেইনিং প্রতিষ্ঠা অর ফেম ইজ দ্য লোয়েস্ট অফ অল কাইন্ডস অফ প্রয়াস, অলদো ইট ইজ দ্য লোয়েস্ট, ইট ইজ আনএভেডেবল ফর ম্যানি, অ্যান্ড দ্যাট অলসো শুড বি গিভেন আপ বাই দ্য সিম্পল প্রসেস অফ ডিভোশনাল সার্ভিস। সবচাইতে কঠিন প্রয়াস যেটি, যে জড়জাগতিক প্রতিষ্ঠা পাওয়ার বাসনা, যেটি আমরা একটু আগে বলছিলাম, আমি বড়, আমি হনু, আমাকে কেউ মানবে, আমার কথা শুনবে, আমাকে লোকে দেখবে, হোয়াই পিপল ডাজেন্ট গিভ মি ইম্পর্টেন্স, লোকে আমাকে কেন ইম্পর্টেন্স দেয় না, এই যে মনোভাব যে লোকে আমাকে ইম্পর্টেন্স দিবে, তাহলে এই মনোভাব যদি কেউ নিজে প্রকাশ করে তার মনের ভেতর থাকে, তাহলে তার ভক্তির কোনো স্বাদ সে কখনো পাবে না। যেমন আমরা বৈষ্ণব সদাচার ক্লাসে আলোচনা করছিলাম, রাইট, যে কীভাবে থাকতে হবে, যে আমাকে কেউ দেখছে না, ঠিক আছে, পথের পাশে কত ঘাস পড়ে থাকে তাকে কে দেখে, কে গুনে, আপনি যখন হাঁটছেন কত পিপিলিকা হাঁটছে, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেন কত পিপিলিকা আছে? তো পিপিলিকা যদি মনে করে আমাকে কেন কেউ দেখছে না, আমাকে কেন কেউ গুনছে না, কী লাভ হবে? তো ঠিক তদ্রূপ ইম্পর্টেন্স পাওয়ার বাসনা ভক্তির প্রতিবন্ধক, প্রয়াসের মধ্যে এই যে এইটি একটি প্রয়াস প্রতিষ্ঠা পাওয়ার জন্য, এই প্রয়াস না, তাহলে ভক্তি শেষ করে দেবে। এবং এটিকে বলা হচ্ছে শুকরের বিষ্ঠা, শুকরের বিষ্ঠা। ভক্তিমন ঠাকুর বলছেন যে ওয়ান শুড কেয়ারফুলি অ্যাভয়েড টাচিং দ্য স্টুল লাইক ডিজায়ার ফর পেইন। এই বিষ্ঠার মতো যেই প্রতিষ্ঠা, বিষ্ঠারূপ যে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠারূপ যে বিষ্ঠা, হ্যাঁ, ওয়ান শুড কেয়ারফুলি অ্যাভয়েড টাচিং, খুব সাবধানে এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, স্পর্শ যাতে না হয়। যেমন বিষ্ঠা স্পর্শ হলে আমরা কী করি, স্নান করি, অশুদ্ধ হয়ে যাই। প্রতিষ্ঠা এক ধরনের বিষ্ঠা, যা স্পর্শ হলে আমরা স্নান করতে হবে, আমরা অশুদ্ধ। দিস ইনস্ট্রাকশন ইজ এক্সট্রিমলি সিরিয়াস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপ্রভু তার শিক্ষা, নজনম নজনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কামে, নজনম, অনেক অনুসারী, অনেক অনুগামী, এটি অত্যন্ত এক্সট্রিমলি সিরিয়াস এই এই নির্দেশ। দ্য ডিভোটি শুড ফলো দিস এক্সক্লুসিভ ডিউটি উইথ স্পেশাল কেয়ার, স্পেশাল কেয়ার, অত্যন্ত যত্ন সহকারে। যেমন মাধবেন্দ্র পরিপাদ অত্যন্ত যত্ন সহকারে যখন ভগবান গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করলেন, তিনি যত্ন সহকারে তিনি চিন্তা করলেন যে আমি যদি এখানে থাকি লোক আসবে আমার প্রতিষ্ঠা করবে, তার চেয়ে আগে ভাগে পালাই, যত্ন সহকারে তুলে তুলে তিনি, যেমন ভক্তদের হৃদয় থেকে যত্ন সহকারে সমস্ত কলুষতা দূরে ফেলে দেন, তুলে উপরে ফেলে দেন। আমরা যেমন ভগবান নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা করি, আমাদের এই প্রার্থনা করা হচ্ছে যে ভগবান, আমরা নৃসিংহ চতুর্দশীর দিন আমরা পড়ছিলাম, হৃদয়ের যত কানিয়া নৃসিংহ দুয়ারে মাগিব এই বর, কী বর, যে ভগবান আমার হৃদয়ে যত কলুষতা আছে দূর করে নবদ্বীপ ধামে আমাকে যুগল ভজন করার, গৌর ভজন করার, যুগল ভজন করার আমাকে সৌভাগ্য প্রদান কর। কিন্তু আমরা নৃসিংহদেবের দেবের কাছে গিয়ে কী চাই, ভগবান আমার অমুকের অমুক হয়েছে এটা ঠিক করে দাও, যত সমস্ত মানে ফিরিস্তি কী বলে ফর্দ নিয়ে আমরা যাচ্ছি ভগবানের কাছে, ভগবানের কাছে কেবল একটি প্রার্থনা নৃসিংহদেবের কাছে, ভগবান হৃদয়ের যত কলুষতা রয়েছে উপরে ফেলে দাও। কেন কি ভালো করে বোঝার চেষ্টা করুন, যে যতক্ষণ পর্যন্ত আমরা এই ফর্দ ফিরিস্তি নিয়ে ভগবানের কাছে থাকব কোনো লাভ হবে না। আজকে ভগবান এক ফর্দ আপনাকে
কমপ্লিট করে দিলেন, কালকে আরেক ফর্দ এসে জুড়বে, পরশু আরেক, তারপরে আরেক, তারপরে আরেক, আশা পা শত 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 আশাপাশ, তাই হয় অবিরত, নিরন্তর আশাপাশ, আশা চলবে। তাই ভগবানের কাছে এটা সেটার প্রার্থনা করে লাভ নেই, ভগবান এটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, সবচেয়ে ভালো প্রার্থনা, হে ভগবান আমার হৃদয়ের সমস্ত কলুষ, বাসনার যে উৎপত্তি স্থল, এত কিছু চাওয়ার যে উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থলটাকে তুমি মানে কমপ্লিটলি পরিষ্কার করে দাও, উপড়ে ফেলে দাও, কাম ক্রোধ লোভ মোহমদ বাসনা মোহমদ মাৎসর্যিতি উপড়ে ফেলে দাও, তাহলে আর কোনো বাসনার উদয় হবে না। যিনি ভক্ত, যিনি ভগবানের কাছে পূর্ণরূপে শরণাগত, তার কাছে নৃসিংহদেবের কাছে তার এটা সেটার জন্য প্রার্থনা করার কোনো কিছু নেই, কারণ তিনি তো পূর্ণরূপেই শরণাগত, তিনি তো জানেন মারবি রাখবি জয়ছ তোহরা নিত্য দাস প্রতি তোয়া অধিকারে। তো যে একবার বলেছে মারবি রাখবি তোয়া অধিকারা, সে আবার কেন গিয়ে ভগবান রাখুন প্লিজ রাখুন প্লিজ রাখুন ভগবান প্লিজ, তাহলে কোন ধরনের এটা ভক্তি হলো, কোন ধরনের শরণাগতি হলো? লেট হিম ডু হোয়াট এভার হি ওয়ান্টস, তার নাম হচ্ছে শরণাগতি, ভগবানকে যা খুশি তা করতে দিন। একটু আগে আমরা বলছিলাম ভগবান একনায়ক নন, তাই না? ভগবান আসলে একনায়ক নন, কিন্তু ভক্ত ভগবানকে একনায়কের পজিশনে বসাতে না পারলে সে কোনোদিনও জীবনে সুখী হতে পারবে না। লেট হিম বি দ্য ডিকটেটর অফ মাই লাইফ, লেট হিম ডিকটেট মাই লাইফ, তাকে আমার জীবন নিয়ে খেলা করতে দিন। ভগবান খেলবেন না, কিন্তু ভগবানকে খেলতে দিন আপনার জীবন নিয়ে, যা খুশি তা করুক ভগবান, তাহলে দেখবেন কোনো কষ্ট নেই। আর সেটি আমাদের ন্যাচারাল পজিশন, আমরা ভাবছি এটি কিভাবে করব। যখন কাউকে বলে দাস হও, হ্যাঁ দাস হবো কেন, আমি বস হব, আরে বাবা দাস হওয়া তো আমাদের পজিশন, যে কারণে আমরা দাস হতে চাইছি না বলে আমরা যন্ত্রণা পাচ্ছি, আমরা শরণাগত হওয়াটাই আমাদের স্বরূপগত অবস্থান, কিন্তু যেহেতু আমরা শরণাগত হতে চাচ্ছি না তাই আমরা যন্ত্রণা পাচ্ছি, কারণ আমরা জলের যেমন জলের মাছ ডাঙ্গায় উঠে আসছে, তাকে আপনি যতই ফ্যাসিলিটি দিন না কেন ডাঙ্গায়, সে তো জলের, কোনো লাভ নেই। তাই আমাদের স্বরূপগত অবস্থানে যখন আমরা দাস, সেখান থেকে যেন আমি নিজেকে প্রভু মনে করছি, সামান্য কিছুরও আমি প্রভু, সামান্য কিছুরও আমি প্রভু, কিসের প্রভু আমি? যেমন আমরা বলছিলাম ভিখারি, ভিখারিদের ভিক্ষুকের অ্যাসোসিয়েশন আছে, সে ভিক্ষুকের অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সে মনে করছে আমি আমি চেয়ারম্যান, সে কিসের চেয়ারম্যান? সে তো ভিক্ষুক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সে তো একটা ভিখারি, কিন্তু সে মনে করছে আমি চেয়ারম্যান। এত সূক্ষ্মভাবে এই প্রতিষ্ঠা আমাদের মধ্যে থাকে বড় হবার, ধরুন যেমন 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 কোনো যেমন কোনো একটা স্টুডেন্ট ডরমিটরি বা একটা ওয়ার্কার্স ডরমিটরি, রাইট, সেখানে সবাই থাকছে, একটা একটা হয়তো ফ্লোর আছে, তো এই ফ্লোরে হয়তো 40খানা রুম আছে, একটা একটা ফ্লোরে 40খানা রুম আছে। আপনারা অনেকে এখানে যারা সিঙ্গাপুর থেকে ক্লাস শুনছেন, যারা আপনারা ডরমিটরিতে থাকেন, হয়তো আপনার দি এক্সপিরিয়েন্স আছে, বা যারা স্টুডেন্ট হলে থাকে, হোস্টেলে থাকে, ডরমিটরিতে থাকে, তারা জানে একটা ফ্লোর আছে, হয়তো 30-40টা রুম আছে। তো এবার অথরিটি এসে আমাকে বলে দিল, আমাদের ফ্লোরে অ্যানাউন্স করলো যে এই ফ্লোরের 1 থেকে 10 পর্যন্ত রুমগুলো, এই তুমি এই ছেলে তুমি আসো, তুমি এই কয়টা জায়গার এই কয়টা ফ্লোরের সামনে বারান্দাটা যেন পরিষ্কার থাকে, কেউ যেন কেউ যেন কোনো কিছু ময়লা না করে সেটি তুমি নিশ্চিত করবে, তুমি তোমার আমি তোমাকে এটা আমি তোমাকে এটা ইনচার্জ বানালাম, তুমি এটা দেখবে। যেই মাত্র বলছে ইনচার্জ, ইনচার্জ শব্দটা যে আমার কানে ঢুকেছে, আমার বুক এতখানি লম্বা হয়ে গেল, উঁচু হয়ে গেল, আমি ইনচার্জ। কিন্তু আমি কিসের ইনচার্জ? রুম নাম্বার 1 থেকে রুম নাম্বার 10 পর্যন্ত এই 10টা রুম যাতে পরিষ্কার থাকে, সামনের বারান্দাটা যেন পরিষ্কার থাকে, সেটা আমাকে দেখতে হবে, কেউ যেন ময়লা না করে। তার মানে আমি কি, আমি 1 নম্বরে সুইপার, আমাকে এই 10টা রুমে যদি 10টা রুমে যদি 20 জন ছেলে থাকে, তাহলে এই 20 জন ছেলে যাতে এই জায়গাটাকে ময়লা না করে, যদি করেও পরিষ্কার করার দায়িত্ব আমার, আমাকে এনশিওর করতে, আমাকে নিশ্চিত করতে আমি এটা পরিষ্কার, আমি একটা আমি ইনচার্জ না, আমি একটা ছাগল, আমি মনে করছি যে আমি, তার মানে কি আমার ছাগলের মতো বুদ্ধি, পশুর মতো বুদ্ধি, আমি মনে করছি আমি ইনচার্জ, আমি কোনো ইনচার্জ নেই, আমাকে বলে দিলে ইনচার্জ, আমি তৎক্ষণাৎ আমি আমাকে বড় ভেবে নিলাম, কিন্তু আমাকে তো সুইপার বানিয়ে দিল, তার মানে কি আমি দাস, স্বরূপতই আমি দাস, কিন্তু আমি যেই মনে করছি আমি ইনচার্জ, আমি বড়, আমি এদের সবাইকে কন্ট্রোল করব, তৎক্ষণাৎ যন্ত্রণা। তাই প্রত্যেকটা জায়গায়
আমাদের প্রত্যেকটি জায়গাতে এই মনোভাব রাখতে হবে যে আমরা আসলে দাস, আমরা সকলের দাসত্ব করছি, আমরা কেবল শ্রীগুরু বৈষ্ণবের পাদুকাবাহী, আমাদের আর দ্বিতীয় কোনো পরিচয় নেই, আমরা সকলের পাদুকা বহন করবো, আমাদের আর কোনো কাজ নেই। তারা আমাকে ঝাঁটা দিয়ে মারবে, জুতো বেটা করবে, যা খুশি তা করুক, কৃষ্ণ যা খুশি তা করুক আমার সঙ্গে, কিন্তু যখন আমরা এই মনোভাবে থাকবো আমরা সুখী হব। মানবী রাখবে যে ইচ্ছা তো আর ব্যাস সিম্পল, ভগবান ভক্ত খুশি সর্বদা আনন্দে। কিন্তু যখন ভক্ত মনে করবে না আমি তো দাস না, আমি তো ইনচার্জ, তখন সমস্যা আছে। কিসের ইনচার্জ? কোনো ইনচার্জ নেই, কোনো ইনচার্জ কিন্তু চলবে না এখানে, আমরা এখানে সবাই ভগবানের দাস। তাই আমরা এই কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে, তাহলে আমাদের প্রতিষ্ঠা অযথা আমাদেরকে বিরক্ত করবে না। যখন আমাদের ন্যাচারাল পজিশন থেকে আমরা দূরে যাব, যেহেতু আমরা কারো দ্বারা কন্ট্রোলড মানে দাস, কিন্তু আমি কন্ট্রোল হতে চাইছি না, আমি নিয়ন্ত্রিত হতে চাইছি না, আমি প্রভুত্ব করতে চাইছি, তখনই আমার মধ্যে যন্ত্রণা আসছে। তাই মহাপ্রভুর শিক্ষা হচ্ছে সরল শিক্ষা, ত্রিনাত পিছু নিয়েছেন তররি বসনা অমানি না মানব যেন কীর্তনীয় সদা হবে। অনেকেই প্রশ্ন করছে গুরু মহাজের কাছে, প্রায় অনেক দিন ক্লাসে শুনছি এটি কীভাবে পালন করা সম্ভব। গুরু মহাজ বলছে আমার কাছে মানে পালন করা সহজ, কারণ জগৎ চায় তুমি নিচু হয়ে থাকো, জগৎ চায় তুমি সব সহ্য করো, জগৎ চায় তুমি অন্যকে সম্মান দাও, জগৎ চায় তুমি নিজে কোনো সম্মান না চাও। তো পৃথিবী যা চাইছে সেই কথাই তো মহাপ্রভু বলেছেন। তাহলে ত্রিনাদবী শ্লোক পালন করা সহজ না ত্রিনাদবী শ্লোক পালন করা কঠিন? চিন্তা করে দেখুন, পৃথিবীর সবাই চায় আপনি ছোট হয়ে থাকুন, আপনাকে সবাই মানে অবদমিত করতে, সবাই আপনাকে দমন করতে চায়। তো সেটাই মহাপ্রভু বলছেন, দমন হয়ে থাকো, দমিত হয়ে থাকো, সবাই চায় আপনি আপনার উপরে রোলার কোস্টার চলে যাক আপনি সহ্য করবেন, তরুরীব সহিষ্ণু না। মহাপ্রভু বলছেন হ্যাঁ তরুরীব তরুণে সহ্য করো, বৃক্ষ যেন কাটিলে হোক কিছু না বলয়, শুকাইয়া মহিলে কারে পানি নামা কয়, ভক্তিবিনোদ ঠাকুর বলছে সেরকম হয়ে থাকো, সহজ না কঠিন, কারণ পৃথিবী ফোর্স করছে তুমি ছোট হও, সারা পৃথিবী ফোর্স করছে ছোট হও, আমি ছোটই হয়ে আছি, তাহলে তো আমাকে কোনো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যখন ফোর্সের এগেনস্টে বড় হতে চাইব তখন আমার সমস্যা হবে। তাই এটা ভালো করে বোঝার চেষ্টা করুন এই জিনিসটা ভালো করে। পৃথিবী চায় আমাকে সবাই, সবাই চায় আমাকে সবাই সম্মান করুক, কিন্তু কেউ নিজে সম্মান দিতে চায় না। সম্মান সেই মহাপুরুষ এই কথাই বলছেন, সবাইকে সম্মান দাও, সবাই সম্মান চাইছে সবাইকে সম্মান দাও, আর নিজে সম্মান চেয়ে না, কারণ পৃথিবীর লোক আপনাকে সম্মান দিবে না, লোক কাউকে সম্মান দিতে চায় না, তাই সম্মান আশা করো না। গুরু মহাজ অনেক মানে অল্প কথায় বলেছেন, আমি আরেকটু মানে এটাকে নিয়ে আরেকটু আরেকটু বড় করে বললাম, কিন্তু একই কথা গুরু মহাজ বলেছেন, এটা পালন করা তো সহজ, কারণ পৃথিবী এরকমই চায় তুমি এরকমই থাকো। হরে কৃষ্ণ, টুসু ঘোষ, মিষ্টি ঘোষ, এনারা দুজন নতুন ভক্ত। ওকে, এখানে দুজন নতুন ভক্ত এসেছেন আজকে ক্লাস শুনতে, আমাদের দেবেশ্বর জগন্নাথপ্রভু বলছেন টুসু ঘোষ এবং মিষ্টি ঘোষ, তাদেরকে আপনারা সবাই আশীর্বাদ করুন, তারা যেন কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারেন, ভগবানকে কায়মনোবাক্যে ভালোবাসতে পারেন। মিষ্টি ঘোষ এবং টুসু ঘোষ প্রভু আপনাদের সবাই জানি না, মিষ্টি টুসু ছেলে নাম মেয়ের নাম বুঝতে পারছি না, তো সবাই তাদেরকে আশীর্বাদ তাদের জন্য কৃষ্ণমতি হয়। ওকে, তো আমরা এখানে আজকে আলোচনা শেষ করছি, যে আমরা যদি এই মনোভাব নিয়ে থাকি তাহলে আমাদের আলাদা করে প্রয়াস করার কোনো দরকার নেই। কালকে আমরা সেকেন্ড পার্ট টুতে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? দেখে নিচ্ছি এক ঝলক প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে করতে পারেন। হরে কৃষ্ণ, আমরা আজকে দুপুরে কালকে যে আমরা গৌরাঙ্গ কথা আলোচনা করেছিলাম, মহাপ্রভু নরেন্দ্র সরোবর লীলা, তার দ্বিতীয় অংশ আমরা আজকে দুপুরে 3:30 আলোচনা করব, ভারতীয় সময় 3:30, বাংলাদেশে 4:00, সিঙ্গাপুরে সন্ধে 6:00, 3:30 সন্ধে 6:00, আর বলরাম দেশে দুপুর 1:00। অর্জুন অবতার রামানন্দ প্রভু আপনি বলরাম দেশ থেকে আছেন, যদি আরও কেউ ভক্তরা থাকে তাদেরকে ইনফর্ম করতে পারেন। ওকে, দুপুর 3:30 আমরা মহাপ্রভুর সেই নরেন্দ্র সরোবর লীলা, কালকে অর্ধেক অংশ আমরা পড়েছিলাম, সেটা আমরা আজকে কন্টিনিউ করবো।
কালকে যারা যারা ক্লাসে ছিলেন অন্তত তাদেরকে অনুরোধ করবো তারা যেন অবশ্যই থাকেন, তাহলে পরবর্তী অংশ আরও, কালকে আপনারা অনেকেই বলছিলেন অত্যন্ত আনন্দদায়ক এই লীলা, এটা পরের অংশ আরও আনন্দদায়ক, মহাপ্রভু নরেন্দ্র সরোবরে তার ভক্তগণ সহ তিনি যে জলকেলি করছিলেন অত্যন্ত চমৎকার বর্ণনা। ওকে, গোপেন্দ্র গোপাল প্রভু বলছেন এখন তো ধুতি আর কুর্তা পরেই ভক্ত হওয়া যায়। হ্যাঁ, এখন ধুতি কুর্তা পরলেই ভক্ত হওয়া যায়, খুব সহজ না, সব জায়গায় অ্যাভেলেবেল আছে, তিলক পাওয়া যায়, মালা পাওয়া যায়, কিনে নিলেই হলো। মাধব শাহ বলছেন বেশি বড় হয়েও না ঝড়ে ভেঙে যাবে, বেশি ছোট হয়েও না ছাগলে খাবে। মহাপ্রভুর শিক্ষায় প্রথমটা ঠিক আছে, কিন্তু পরের লাইনটা মহাপ্রভুর শিক্ষা নয় যে বেশি ছোট হয় না, এটা এটা কোনো এক ব্যক্তির শিক্ষা, কোনো এক তথাকথিত জড়জাগতিক স্কলারের, কিন্তু মহাপ্রভুর শিক্ষা না। মহাপ্রভুর শিক্ষা হচ্ছে ত্রিনাথ বিষ্ণু জন্য প্রভু শুধু মুখেই বলি, প্রভু দাস হতে চাই আর মনে মনে ভাবি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কারোর কোয়েশ্চেন রয়েছে কি? মীনাক্ষী রাধিকা দেবী দাসী বলছেন কবে গৌরবনে বনে সুরধ্বনি তটে হা রাধে হা কৃষ্ণ বলে হরি বল। অনেক সুন্দর, সত্যি কবে আমাদের সেই দিন হবে যখন আমরা কেবল হা রাধে হা কৃষ্ণ বলে ক্রন্দন করব, গৌর নিত্যানন্দ বলে ক্রন্দন করবো। জ্বরের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা জানো না কি তাহা মার বৈভব, গোপেন্দ্র গোপাল দাস নবদ্বীপ ধাম কি জয়। ওকে, কোয়েশ্চেন, পবিত্রবাবু বলছেন আমি জন্ম জন্মান্তর ধরে সকলের দাস হয়ে থাকতে চাই। জন্ম জন্মান্তর ধরে দাস হয়ে থাকতে চান, জন্ম জন্মান্তর ধরে আসতে হবে না, এই জন্মেই ভগবানের কাছে চলে যান, বারবার কেন আসবেন, ভগবানের কাছে গিয়ে দাসত্ব করুন সমস্ত ভক্ত বৈষ্ণবদের। ওকে, হরে কৃষ্ণ, নারায়ণ প্রভু তিনি গোলাপ ফুল প্রদান করছেন কৃষ্ণকে। ওকে, স্বাগতম সূত্রধর, হরে কৃষ্ণ প্রভু, অনেক শিক্ষণীয় একটা ক্লাস উপভোগ করলাম, ধন্যবাদ ধন্যবাদ। উপভোগ না করে জীবনে প্রয়োগ করুন, তাহলে আপনি অনেক আনন্দ পাবেন। প্রভু, একটা প্রশ্ন, প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠা কেন বলা হয়েছে, আর কত প্রাণিত পশু বা পাখির বিষ্ঠা? কারণ এটা হচ্ছে অত্যন্ত জঘন্য, প্রতিষ্ঠা অত্যন্ত জঘন্য, বিষ্ঠা তো খারাপ, শুকর কি খায়? শুকর বিষ্ঠা খায়, তো বিষ্ঠা খেয়ে বিষ্ঠা দিয়েই তার পেট ভর্তি, আর শুকর যখন বিষ্ঠা ত্যাগ করে তার মানে কি, বিষ্ঠারও বিষ্ঠা, মানে অতীব জঘন্য বস্তু, তাই প্রতিষ্ঠা সবচেয়ে জঘন্য। কনক কামিনী প্রতিষ্ঠা ছাড়িয়াছে যারা, সেই তো বৈষ্ণব ভক্তি সরস্বতী ঠাকুর বলছেন, তার মধ্যে কনক কামিনীকে অনেকে বাহ্যিকভাবে পরিত্যাগ করতে পারে, কিন্তু প্রতিষ্ঠা ত্যাগ করা আরও অনেক কঠিন। জীব যেই প্রতিষ্ঠা বাসনার কারণে এই জগতে পতিত হয়েছে, যে আমি ভগবান হব, আমি ভোগ করব, আমি ভগবানের কম্পিটিটর, তো সেই প্রতিষ্ঠা আমাদের মধ্যে রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত আমরা সত্য প্রতিষ্ঠায়, সত্য অহংকারে আমরা স্থিত না হব, যে আমি কৃষ্ণ দাস, আমার একমাত্র পরিচয় আমি কৃষ্ণ দাস, আমি আর কিছু নেই, ততক্ষণ পর্যন্ত আমাকে এই জড়জগতে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। তাই এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভক্তি জীবনের, সবচাইতে বড় চ্যালেঞ্জ, মিথ্যা অহংকার দূর করে সত্য অহংকার, কৃষ্ণ দাস, আমি আর কিছু পরিচয় আমার নেই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, ভক্তিম ঠাকুর বলছেন। যখন আমরা এই বিশ্বাস করবো যে আমরা কৃষ্ণ দাস, তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তাই আমাদের, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি আগে, যখনই আমি ভাবছি আমি কৃষ্ণ দাস না, আমি অমুকের অমুক, তমুকের তমুক, তখনই আমার যন্ত্রণা, কেন অমুক আমাকে এই কথা বললো, কেন তমুক আমাকে এই এই আঘাতটা দিল, আমি তো অমুকের কিছুই না, তমুকেরও কিছুই না, আমি কেবল কৃষ্ণের, কৃষ্ণদাস। তৎক্ষণাৎ সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাব আমরা, সংসারের ভেতরে সম্পর্কের মধ্যে যত স্বামী স্ত্রী পরিবার পরিজন, বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন, অনেক সময় অনেক কিছু হয়, অথবা মন্দিরে যারা ভক্তরা থাকে, একজন ভক্তের সঙ্গে অনেক অন্য ভক্তের, কেন আমরা দুঃখ পাচ্ছি? আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব আমাকে কিছু বললো, কেন? কারণ আমি তাকে আমার আত্মীয় মনে করছি, আমার পরিজন মনে করছি, তাই আমি কষ্ট পাচ্ছি। বললো হ্যাঁ কী হয়েছে, বলেছে আমি তো কৃষ্ণ দাস। ও কাকে বলেছে? বডিটাকে বলেছে, আমি তো বডি নই, আমি তো আত্মা, আমি তো কৃষ্ণের দাস। তৎক্ষণাৎ তার কোনো দুঃখ নেই, প্র্যাকটিক্যাল, একদম ব্যবহারিক, আপনি করে দেখুন, অনুশীলন করে দেখুন, আই গ্যারান্টি আপনি আর কোনো দুঃখ পাবেন না। দুঃখ থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, ভক্তিনাথ ঠাকুর স্পষ্ট বলছেন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। ওকে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কোনো প্রশ্ন নেই, শুধু দেখছি হরি বল হরি বল। বিরক্তি অনুভূতি 3 নম্বর যদি আবার কৃপা, বিরক্তি
প্রথমটি ছিল ভক্তি, তারপরেটি হচ্ছে পরেশ অনুভব অর্থাৎ ভগবানের প্রত্যক্ষ অনুভূতি, এবং শেষেরটি হচ্ছে বিরক্তি। তাহলে মথুরাপতি শ্যামপ্রভু আপনি যেটা জিজ্ঞেস করছেন, বিরক্তি প্রথম নয়, তিন নম্বর নয়, প্রথম হচ্ছে ভক্তি, তারপরে পরেশ অনুভব, তারপরে বিরক্তি। হরে কৃষ্ণ, প্রভু আমি বড় পণ্ডিত হতে চাই না, চাই 100% দাস হতে চাই, কৃপা করবেন। হরি বল, হরি বল, তমাস বাউল প্রভু, সবাই অনেক আশীর্বাদ করুন। কৃষ্ণমিত্র প্রভু, সরকারি চাকরি পাওয়ার জন্য যে চেষ্টা, তো ভক্ত ছাত্রের জন্য অধিক প্রয়াস, আপনার জীবন ধারণের জন্য যা দরকার ততটুকু করুন, কৃষ্ণকে চিন্তা করে করুন, আপনার চেষ্টা আপনি করুন। যদি ভগবান না দেন, যদি আপনি যদি হলো না, যদি আপনি তাতে আপনি ফিট হয়ে পড়ে যান, আপনার মাথায় জল ঢালতে হয়, আপনি কান্নাকাটি করতে করতে 3 দিন না খেয়ে থাকেন, তাহলে সেটি প্রয়াস। আপনি একজন ভক্ত, আপনি নিশ্চয়ই, আপনি কার কথা বলছেন জানি না, আপনার কথা না অন্য কারো, যদি কোনো ভক্ত এটি করে, এটি করবে না, আমরা আশা করছি সেটি করবে না, সেটি হচ্ছে প্রয়াস। কৃষ্ণ সম্পর্কে শুধু জীবন ধারণের জন্য যতটুকু চেষ্টা ততটুকু, তার চেয়ে বেশি নয়, পাগলের মতো উঠে পড়ে নয়। বা প্রয়াসের আরেকটি অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনার সময়কে চুরি করে নিয়ে যায়, অতিরিক্ত জড়জাগতিক বস্তুতে মনোযোগ দেওয়া, তার নাম প্রয়াস। কৃষ্ণ ভক্তিতে যে যতটুকু সময় আমার দেওয়া প্রয়োজন ততটুকু দিচ্ছি না, আমি অতিরিক্ত পরিমাণ জড়জাগতিক মানে অন্য কিছু চিন্তা করছি, আমার কৃষ্ণ ভক্তির সময়কে বিঘ্ন করছে, তাহলে সেটি প্রয়াস হয়ে যাবে। হরে কৃষ্ণ, স্বাগতম সূর্যধর প্রভু। আমি লাস্ট কোয়েশ্চেন, আমি আর সময় আছে, 11:15 বেজে গেল। হরে কৃষ্ণ প্রভু, অনেক শিক্ষণীয় ক্লাস আছে, এটা হয়ে গেছে, একই প্রশ্ন আবার এসে। হরে কৃষ্ণ প্রভু, সুমাধুরী শশীলেখা মাতা বলছেন, প্রভু প্রতিষ্ঠা আমাকে সবসময় কাছে টানে, আমি প্রতি মুহূর্তে অধপতিত হই, কৃপা করে বলবেন কীভাবে এর থেকে মুক্তি পাবো। প্রতিষ্ঠা কাছে টানে কাকে? সেই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, প্রতিষ্ঠা যে না চায়, প্রতিষ্ঠা তার পেছন পেছন ধায়। প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পরিপাদ পালিয়ে গেলেন, কিন্তু প্রতিষ্ঠার স্বভাবেই যে নাহি চায় তার তার পিছে যায়, এটা প্রতিষ্ঠার স্বভাব। তা আপনি প্রতিষ্ঠা আপনাকে কাছে টানে মানে বুঝতে পারছি না, মানে প্রতিষ্ঠা সবসময় আপনার সঙ্গে থাকতে চায়, তাহলে হয়তো আপনি ভালো ভক্তি করছেন, তবে খুব সাবধান, এগুলো আগাছা, এগুলো থেকে আমরা ইন ডিটেলস আলোচনা করতে পারি অনেক কিছু, হয়তো সময় স্বল্পতার কারণে। যেমন প্রতিষ্ঠা হবে এরকম পরিস্থিতি যদি আপনি জানেন, কীভাবে আপনি জিজ্ঞেস করছেন কীভাবে আপনি মুক্তি পাবেন, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমার মনে হয় সমস্ত ভক্তদেরই এই এই বিষয়টি, এই প্রশ্নটি মানে আছে অনেকের মনে, কিন্তু আপনার হয়তো অনেকেই করছেন না। প্রতিষ্ঠা আসবে যে সমস্ত জায়গায়, সেই জায়গা থেকে আগে থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রতিষ্ঠা দেওয়ার মতো যদি কোনো পরিস্থিতি একদম হয়েই গেল, মানে কিছু কোনোভাবে ফেরাতে পারছেন, তখন সঙ্গে সঙ্গে শ্রী গুরুদেব এবং কৃষ্ণকে তা অর্পণ করতে হবে। আমি এর আগে একদিন ক্লাসে বলছিলাম যে আমার জীবনে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, এক জায়গা থেকে আমি ক্লাস প্যান্ডেল থেকে নেমেছি, নামার পরে প্রচুর পরিমাণে স্টুডেন্ট গ্যাদার হয়েছে, সবাই মিলে এই সেই অনেক কিছু বলছে আমাকে, আপনি এই সে আপনার ক্লাস এই হলো এই হলো অনেক কিছু। তো আমি তখন তাদেরকে একটা কথা বললাম, তো আপনাদের আশীর্বাদে সেটা আমি মানে গুরুদেব অনুপ্রেরণা দিয়েছিলেন এবং অনুভব করে, অনুভূতি ফিলিংসও আমি বলেছিলাম যে সত্যিকার অর্থে আপনারা যে আমাকে হাততালি দিলেন বা আপনারা যে আমার কথার প্রশংসা করছেন, এই যে কথা বলছি বা এই যে একটু আগে একজন ভক্ত বলেন অনেক গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষণীয় ক্লাস, এই যে কথাগুলো বলে কার কথা বললাম? আমার কথা বলেছি? আমি বানিয়েছি এই কথাগুলো? আমি বানাইনি। আমি গুরু বৈষ্ণব সাধু শাস্ত্রদের মুখে যা শুনেছি, শাস্ত্র থেকে যা চোখে দেখেছি পড়েছি, এবং নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে সেগুলোকে যখন অর্জন হয়েছে, মানে সেগুলোকে যখন অনুশীলন করার চেষ্টা করেছি, তার থেকে যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, আমি যা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, তার মানে এই নয় যে এই জ্ঞান আমার, তাই আমার কথায় আপনাদের হাততালি দেওয়ার কোনো কিছু নেই। অনেকে ভাবে আমার ক্লাস এত সুন্দর, সবার তো প্রশংসা করলো, কার ক্লাস সুন্দর হয়েছে? উই আর জাস্ট মাইক্রোফোন, আমরা কেবলমাত্র একটা মাইক, আমরা কথা বলছি না, কথা বলছে গুরুদেব কৃষ্ণ। আমরা শুরুতেই আমরা বলছি না, মুকম করতি বাছলম পঙ্গুম লঙ্ঘেতি গ্রীম ইয়ৎকৃপাতমহং বন্দে শ্রী গুরুদীনতারিণম। আমরা কেবল মুখ, আমরা বোবা, আমাদের গুরু কৃষ্ণ আমাদেরকে ব্যবহার করছেন। একটা মাইক্রোফোনে আলাদা করে বলার কোনো ক্ষমতা নেই, স্পিকার বলে মাইক্রোফোন সেই আওয়াজটাকে সবার কাছে পৌঁছে দেয়। মাইক্রোফোন যদি অহংকার করে আমি কি ভালো ক্লাস দিলাম, তাহলে সমস্যা আছে, তাহলে তার বিপদ আছে। তো তখন আমি সেই ভক্তদেরকে বলেছিলাম যে এটা আসলে এরকম নয়,
তাই যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আপনারা সেটি আসলে আমার গুরুদেবের করুণা এবং শ্রীল প্রভুপাদের করুণা, কারণ তাদের কথা আমি বলছি। আর আমি কার কথা বললাম বলে আপনারা হাত তালি দিলেন, কার কথা বললাম বলে আপনারা খুশি হলেন? তখন বলছি না আপনি তো কৃষ্ণ কথা বলেন। আমি তো কৃষ্ণ কথা কার কথা? আমার কৃষ্ণ কথা ইজ দিস মাই প্রপার্টি? কৃষ্ণ কথা কি আমার সম্পত্তি? না, কৃষ্ণের সম্পত্তি। কৃষ্ণের সম্পত্তি আমরা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করছি আমাদেরকে পবিত্র করার জন্য। তাই আমরা কেবল আমাদেরকে নিজেদেরকে পবিত্র করার কারণে আমরা এগুলো বলছি, আর কিছুই না। এবং আমরা চাই ভগবান যেহেতু বলেছেন আমার কথা সবার কাছে ছড়িয়ে দাও, ব্যাস। তো শক্তি দিচ্ছেন তিনি, তিনি এম্পাওয়ার করছেন। তাই বারবার এই কথায় আমরা কিছুদিন আগে ক্লাসে আলোচনা করছিলাম, আপনি হয়তো ছিলেন সেই ক্লাসে, যখন সেই দেবতা আর দানবের যুদ্ধ হলো, দেবতারা যুদ্ধে জয়ী হলো, অহংকার করছে, তখন ভগবান এলেন, ইন্দ্র পবন অগ্নি সবার অহংকার চূর্ণ করলেন। আপনি কি সেই ক্লাসে ছিলেন? থাকলে একটু জাস্ট কনফার্ম করুন যে আমি সেই ক্লাসে ছিলাম, তাহলে আমি আর সেই কাহিনি আর আমি বলছি না। তো ভগবান শেষ পর্যন্ত প্রমাণ করলেন না যে আমার শক্তিতে আমার বলে বলিয়ান হয়ে তোমরা যুদ্ধ করে তোমরা জিতেছ, আর এখন তোমরা অহংকার করছো আমি অগ্নি, আমি বরুণ, আমি ইন্দ্র, তাহলে কোনো মানে নেই। তাই আমাদের প্রতিষ্ঠা করার, আমাদের ভাবার কিছুই নেই। একটুখানি আমরা গভীরভাবে চিন্তা করি, এই যে আমি প্রতিষ্ঠা নিয়ে আমি ভাবছি বা আমি প্রতিষ্ঠা পাচ্ছি, লোকে আমাকে প্রতিষ্ঠা করছে যে কোনো কারণে, কথা হোক, কীর্তন হোক, গান হোক, দেখতে ভালো হই, জড়বিদ্যা আছে, যা কিছু হোক না কেন, কেন করছে? আমার ভিতরে ভগবান রয়েছেন পরমাত্মা রূপে। যদি ভগবান ইমিডিয়েটলি এই মুহূর্তে যদি ভগবান এখান থেকে বেরিয়ে আসেন, সঙ্গে সঙ্গে শেষ। ভগবান বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠার দু টাকার দাম নেই, দু পয়সার দাম নেই, বিনা পয়সারও দাম নেই, এই প্রতিষ্ঠার কোনো কিছু হবে না। এখন প্রতিষ্ঠা আমি পাচ্ছি, আমি শুনছি, আমার কান শুনছে, হৃদয় জুড়িয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু যখন আমার এই দেহে পরমাত্মা ভগবান অবস্থান করবেন না, ভগবান এই দেহকে সক্রিয় রাখবেন না, ভগবান ব্যাটারি, যেমন মোবাইলের ভিতরে ব্যাটারি থাকে, মোবাইলটা কিসের কারণে চলছে আমরা অনেক কিছু দেখছি, ব্যাটারিটা খুলে নিই মোবাইল আর চলবে না। তো ঠিক সেরকম ভগবান ইজ লাইক ব্যাটারি। তো ভগবান যখন বেরিয়ে আসবেন তখন আমাদের কোনো প্রতিষ্ঠার কোনো বিন্দুমাত্র কোনো মূল্য থাকবে না। তাই আমাকে তখন কেউ গালি দিক, কেউ লাথি মারুক, কেউ থাপ্পড় মারুক, আমাকে জুতো দিয়ে পেটাক, তখন আমি কোনো সারা শব্দ করব না। তাহলে এই প্রতিষ্ঠার কী দাম আছে? কাকে করছে? এটা দেহটাকে করছে। আর যেহেতু আমি আমাকে দেহ বলে মনে করছি, আমি কে? আত্মা। আমি তো আসলে দেহটা নই। তাই যখন কেউ, এগুলো আমরা ভগবদ্গীতা ক্লাসে অনেকবার আলোচনা করেছি বিশদভাবে, যে যখন কোনো সুখ পাচ্ছি বা কোনো প্রতিষ্ঠা পাচ্ছি তখন আমি 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 আমাকে দেহটাকে মনে করছি, এই এই প্রতিষ্ঠাগুলো এই মুখকে করছে, এই চেহারাকে করছে, এই জড়বিদ্যাকে করছে, এই ক্ষমতাকে করছে, এগুলো কার? এগুলো দেহের, আমার নয়। আমি আমি আত্মা, আমি ভগবানের অংশ, আমার সঙ্গে এগুলো কোনো সম্পর্কই নেই। সেই জন্য ভগবদ্গীতায় বলা আছে তাকে আলাদা করে, যেমন একটু আগে আমরা পড়ছি, তাকে আলাদা করে প্রয়াস করতে হয় না। যিনি ভগবত চিন্তায় পূর্ণরূপে অধিষ্ঠ তারা আলাদা করে প্রয়াস করতে নেই। কেন? আপনাদের মনে আছে আমরা ভগবদ্গীতায় ষষ্ঠ অধ্যায় পড়েছিলাম যে যিনি সম্পূর্ণরূপে ব্রহ্মনিষ্ঠ ভক্ত তার দর্শন, ঘ্রাণ, শ্রবণ, ভোজন, এমনকি মলত্যাগ সব কিছু, তার দৈহিক ক্রিয়া বলে তিনি জানেন, এগুলো তিনি করেন না, এগুলোর মালিক তিনি নন, এগুলো তিন গুণের প্রভাবে এই শরীরে ঘটছে। তাই ভক্ত এগুলো থেকে সম্পূর্ণ, যিনি প্রকৃত তত্ত্বজ্ঞ ব্যক্তি, তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি, তিনি এগুলো থেকে আলাদা। তিনি জানেন আমি আমি আত্মা, এই প্রতিষ্ঠায় দেহকে করছি, আমার বাহ্যিক পোশাকটাকে করছি। আত্মার কোনো উপাধি হতে পারে না, আত্মার কোনো প্রতিষ্ঠা হতে পারে না, আত্মার একটাই পরিচয়, আত্মার দ্বিতীয় কোনো পরিচয়, আত্মা কেবল কৃষ্ণদাস, এর আর কোনো পরিচয় নেই, এর আর কোনো প্রতিষ্ঠা নেই। কিন্তু দেহের অনেক প্রতিষ্ঠা আছে, কিন্তু আমি তো এই দেহটি নই। এখন যদি ভগবান আত্মা আত্মা যদি বেরিয়ে যায় পরমাত্মা, তাহলে আমার সব প্রতিষ্ঠা জিরো, কোনো মূল্য নেই। এই কথা সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে যে গুরু মহারাজ বলেছেন যখনই আমরা কোনো কেউ আমাদের প্রশংসা করবে বা কিছু, তখন আমরা সেটি আমাদের গুরুদেব এবং প্রভুপাদের চরণে আমরা অর্পণ করবো, কারণ তাদের কারণে আমরা লোকে আমাদেরকে প্রশংসা করছে, প্রতিষ্ঠা দিচ্ছে। এখন লোক আপনাকে কেন প্রতিষ্ঠা দিচ্ছে? আপনি ভক্ত বা আপনি ভালো কিছু করছেন, যদি আপনি না হতেন অথবা জড়জাগত কিছু, সব কিছু ভগবানের দেওয়া, যে যে কারণেই প্রতিষ্ঠা করছে না কেন, সেই প্রতিষ্ঠার মূল উৎস কৃষ্ণ। তাই প্রতিষ্ঠা পেলে প্রতিষ্ঠাকে সুন্দর প্যাকিং করে খুলবেন না, খুলে এনভেলপ খুলে দেখবেন না কি আছে, যেভাবে দিয়েছে একদম ভগবানের কাছে পাঠিয়ে দিন, ব্যাস, ইউল বি সেফ। কে হরে কৃষ্ণ ধন্যবাদ প্রাণ প্রভুজি। আমরা জানি শাস্ত্রমতে আমাদের পঞ্চপিতা সপ্তমাতা আছে, নামগুলো পঞ্চপিতা সপ্তমাতা, সপ্তমাতা পঞ্চপিতা আমি জানি না কে, সপ্তমাতা হচ্ছে ধরিত্রী দেবী, গোমাতা, রানী, ব্রাহ্মণ পত্নী ইত্যাদি,
এখন এক্স্যাক্টলি আমার সাতজনের নাম মনে নেই। ওকে, আমি আর কোনো প্রশ্ন গ্রহণ করছি না, প্রচুর পরিমাণ প্রশ্ন আমরা আগামীকালকে আলোচনা করার চেষ্টা করবো, সময় খুব কম আছে। এক সেকেন্ড, অনেক প্রশ্ন দেখছি নিচে। ওকে, সন্ধ্যারতির টাইম নিয়ে কিছু জানাবেন, কি জানাবো? সন্ধ্যারতির টাইম আমাদের ক্লাসের প্রাসঙ্গিক নয়, তারপরে আপনি প্রশ্ন করছেন। সন্ধ্যা 6:15 আরতি হয়। ওকে, সঙ্গীতামী গোপীদেব মাতাজি, প্রভু প্রণাম, প্রণাম মাতাজি। অত্যাহার করা উচিত নয়, কিন্তু প্রভুপাদ কোনো জায়গায় বলেছেন গলা অবধি ভরে প্রসাদ পাও, কৃপা করে বলবেন প্রভু। হ্যাঁ, প্রভুপাদ বলেছেন গলা অবধি, কারণ ওই বাইরে গিয়ে ওই উল্টোপাল্টা স্প্রাইট, মিরিন্ডা, ফান্টা, 7-Up, থামস আপ খাওয়ার চেয়ে গলা ভরে প্রসাদ পাওয়া ভালো, তাই জন্য প্রভুপাদ বলেছেন। আর কোনো কারণে নয়, যেন বাইরের কোনো বস্তুর প্রতি আসক্তি না থাকে। কিন্তু যখন সবসময়ের জন্য নয়, সবসময় গলা ভরে আপনি নিজেও খেতে পারবেন না, প্রভুপাত বলেছেন, কিন্তু সবসময় আপনি নিজেও গলা ভরে খেতে পারবেন না, উল্টে পড়ে থাকবেন। কেউ গলা ভরে খেলে বুঝতে পারে তার কষ্ট কী, তাই শরীরে যতটুকু দরকার ততটুকু। ভক্তি জীবনে প্রথম দিকে প্রভুপাত উৎসাহ দেওয়ার জন্য বলেছেন আকণ্ঠ মহাপ্রসাদ ভোজন করো, কারণ প্রভুপাত যাদেরকে এই কথা বলেছেন স্থান কাল পাত্র বিচার করতে হবে। প্রভুপাত যাদেরকে এই কথা বলেছেন তারা ভক্তিতে নবীন, পাশ্চাত্যের ভক্তরা নবীন এসে, তাদেরকে যদি প্রভুপাত কন্ট্রোল করে না, অল্প খাবে, থাকবেই না, চলে যাবে, কারণ তাদের মদ মাংস এসবের প্রতি তাদের আসক্তি ছিল আগে। তাই প্রভুপাদ বলেছেন আকণ্ঠ ভরে প্রসাদ পাও, কিন্তু শরীরে যতটুকু প্রয়োজন ভক্তিতে অগ্রগতি সাধন করতে গেলে ততটুকু। ওকে, হরে কৃষ্ণ, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, আমার ঠিক 12টা থেকে একটা মিটিং আছে অফিসিয়াল, তা আমি এখানে ছাড়ছি। আমরা এই প্রশ্নগুলো দয়া করে আপনারা কালকে বা আজকে বিকেলের ক্লাসে আপনারা আসুন, 3:30 ক্লাস আছে, যদি সম্ভব হয় আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমরা কালকে তো আসছি আলোচনা করব। যারা যারা ভক্তরা প্রশ্ন করেছেন, সর্বজিৎ নিমাই প্রভু, সুমাধুরী শশীলেখা মাতাজি, মৌমিতা চৌহান তনু, সীমা মিত্র মাতাজি, সন্দীপ দেব, সুমাধুরী শশীলেখা, নূপুর সাহা, যারা যারা কমেন্ট করেছেন বা ইয়ে করেছেন সেগুলো আমি সব দেখছি। শুধু আমরা অনেক সময় গুরুদেবের প্রিয় হতে চাই, ডিটেলস, এটা আমাকে ডিটেলস আলোচনা করতে হবে, গুরুদেবের প্রিয় হওয়া মানে কি, আমরা পরে আলোচনা করব। সুকান্ত চন্দ্রপ্রভু, বলাই কৃপা দাস প্রভু, বিশ্বদা বাসুদেব, অমিত, সবাইকে দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ, দয়া করে আমাকে মার্জনা করবেন, আমাদের আমরা পরে এই প্রশ্নগুলো আপনাদের আলোচনা করব। যদি আপনারা যারা প্রশ্ন করেছেন, আপনারা চাইলে আমাকে বৈকুণ্ঠগুণ অনুবর্ণন পেজে আপনারা মেসেজ করে পাঠান আলাদা করে, আমি ওখানেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা আমরা পরে প্রশ্নোত্তরে আলোচনা করবো। আজকে বিকেলে 3:30 আবার আপনাদের সঙ্গে দেখা হবে, যদি আপনারা মহাপ্রভুর লীলা, নরেন্দ্র সরোবরে জগন্নাথপুরীতে মহাপ্রভুর লীলা যারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, জগৎগুরু শিল প্রভুপাদ কী জয়, সময়ত ভক্তবৃন্দ কী জয়, গৌর প্রেমানন্দে হরি হরি, পাঞ্চা কল্পতির ভবিষ্যতে পাওয়া সন্ধু হয়ে বচ্চ, পতিতা নাম পাবন বৈষ্ণবী ভাবন।